যাদের যে প্রবলেম হবে, গিগের কোনো কিছু প্রবলেম বা ফাইবারের এক্সাম দেয়া, সমস্ত কিছু আমাদের এখন থেকে ব্রেকের পরের যে সময়টুকু আমরা পাবো ওই সময়টুকুতে করব। ব্রেকের আগের সময়টুকুতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আমরা হচ্ছে নতুন টপিকগুলি ডেইলি দেখে যাব, কারণ ডেইলি ফাইবারের জন্য টাইম দিতে দিতে আপনারাও না খুব গাছাড়া ভাব হয়ে গেছে, এটা কালকেও বলেছি আজকেও বলছি, খুব গাছাড়া ভাব হয়ে গেছে। সো নতুন টপিক শিখবেন, নতুন টপিকের প্যারাও থাকবে, ফাইবারের প্যারাও থাকবে, তখন আসলে বুঝবেন। বুঝতে পেরেছেন? তখন আসলে বোঝা যাবে। ফারুক খান, এখন ইনস্ট্যান্ট কার কাছে একদম সমস্ত কিছু রেডি আছে, শুধু গিকটা ওপেন করতে পারবেন? ফারুক ভাই আপনার কাছে আছে? ফারুক ভাইয়া, ফারুক ভাই কি আবার ডিসকানেক্ট? সালাম আলাইকুম। ফজলুল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফারুক ভাইয়া আপনার কাছে কি সমস্ত কিছু এখন আবার আছে? আচ্ছা ফজলুল ভাইয়া, আপনি কি ফেসবুক মার্কেটিং এর গিগ এর বাকি মানে ট্যাগ ডিসক্রিপশন রেডি করেছেন? আপনাকে আমি দেখাবো, আমি আমার আগে থেকে সোশ্যাল মিডিয়া সেটার আমি এখন ওই এটার আমার তো বাকি ছিল, ওই কোশ্চেনারিটা বাকি ছিল, সেটা রেডি করছি। এক দুই নম্বর নতুন আরেকটা স্লাইড তৈরি করছি, যদিও আমি সময় কম পাইছি। তিন নম্বর হচ্ছে ফেসবুক মার্কেটিং এর শুধু ডেসক্রিপশনটা রেডি করছি, এই তিনটা জিনিস রেডি করছি আমি। ভাইয়া তাহলে ফেসবুক মার্কেটিং এর ট্যাগটা রেডি করে ফেলতে হবে, ট্যাগ গুলি মেবি আমি আপনাকে কালেক্ট করে দিতে পারবো, এখন আপনার গিগটা খুলে ফেলতে পারবেন। ছবিগুলি আপনি দুই একদিন পরে আস্তে রেডি করে তারপরে ছবিগুলি দেন, ঠিক আছে? আপু খান খান বলছিলাম, জি খান বলেন। আমার আপু এই ট্যাগ গুলা এই সোশ্যাল মিডিয়ার জন্য দেখা যাচ্ছে আপু। কোথায় ট্যাগ ভাইয়া? আচ্ছা আপনি এন্টায়ার স্ক্রিন দেননি। জি সোশ্যাল মিডিয়া ট্যাগ গুলি গুলাই এসই অপটিমাইজ সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল নেটওয়ার্কিং ইন্টিগ্রেশন। ভাইয়া এই ট্যাগে গিগ গুলি কি মানে এই ট্যাগ গুলি আপনি কোথায় পেয়েছেন সেটা আগে বলেন, এবং এই ট্যাগ গুলি সিলেক্ট করার কারণ কি? এগুলা 25টা বা যতটা বলছিলেন ওগুলা মানে রাখছিলাম আর কি, আগে এগুলা নিয়েছিলাম হচ্ছে কি এই প্রত্যেকটা প্রত্যেকটা আইডি লেভেল 2 সেলার এবং টপ টপ রেটেড যারা আছে ওদের আইডি নিচে যে 5টা ইয়া থাকে ট্যাগ থাকে ওখান থেকে নিলাম। ওখান থেকে কি এই ট্যাগ গুলি আপনার মানে কি বলে এই ট্যাগ গুলি ওখানে দেয়া ছিল? জি নিচে সবার নিচে। ওকে, কিন্তু ভাইয়া এখানে প্রবলেম হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজের জন্য ইন্টিগ্রেশনের ব্যাপারটা প্রয়োজন হয় না, মধ্যে দিলে আপনি কাজ কম পাবেন। কেন জানেন? তখন গিগ থাকবে কিন্তু গিগটা র্যাঙ্কে আসবে না। গিগ গুলি যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগ আছে মেবি 22,000, র্যাঙ্কের আপনার কম্পিটিশন করতে হবে মেবি 900 কতটা গিগ এর মধ্যে জানেন, কারণ বাকিগুলি হচ্ছে অনলাইন না, আপনি অনলাইন সেলার থাকবেন। সো আপনার ওই 913টা গিগের মধ্যে 912টা গিগ বা 922টা গিগ ওরকম কিছু একটা ওদের মধ্যে আপনাকে দেখতে হবে যে আপনি অ্যাকচুয়ালি ওদের ট্যাগ গুলি কি আছে। জি আপনারা যখন ট্যাগ দেখতে বলেছিলেন আপনারা লেভেল 2 সেলার দেখেছেন ঠিকই, কিন্তু অনেক লেভেল 2 সেলার অনেক লেভেল 1 সেলার আছে তারা এখন আর কাজ করছে না, তাদের গিগের উপরে কয়টা করে কাজ সেটা দেখেননি, সেটা দেখেছিলেন? জি ওটাও দেখছি, ওটা মানে আচ্ছা 100। আমি আপনাদের ট্যাগগুলি আচ্ছা ট্যাগগুলি আমি সোশ্যাল মিডিয়া আচ্ছা আপু আচ্ছা সোশ্যাল মিডিয়ার ট্যাগগুলি আমি বলে দিচ্ছি। সোশ্যাল মিডিয়ার ট্যাগ হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইমতিয়াজ, একটা মিনিট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম ফেসবুক মার্কেটিং লিঙ্কডইন মার্কেটিং পিন্টারেস্ট মার্কেটিং আর হচ্ছে কয়টা গেল, 4টা না? জি আপু 4টা। আরেকটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন বা ওইটা সোশ্যাল নেটওয়ার্কিং দিতে পারেন, বাট ওই এসই অপটিমাইজেশন ইন্টিগ্রেশন এটা দিবেন না। শুধু ইন্টিগ্রেশন দিয়ে কেউ গিগ খুঁজবে না, ইন্টিগ্রেশন গিগের কাজ একরকম হবে, আপনার গিগের কাজ একরকম হবে। বুঝতে পেরেছেন? এখানে ফেসবুক মার্কেটিং লিঙ্কডইন মার্কেটিং নেবেন ভাইয়া, লিঙ্কডইন মার্কেটিং, কারণ লিঙ্কডইন মার্কেটিংটা আমি আপনাদের দেখবেন যে প্রত্যেকটা জায়গায় দিয়ে লিঙ্কডইনের কাজগুলি খুব বেশি পাওয়া যায় এবং লিঙ্কডইনের প্রাইজিংটা খুব ভালো হয়, ইনস্টাগ্রামের তুলনায় লিঙ্কডইনের প্রাইজিং খুব ভালো হয়।
লিংকডইন খুব এক্সপেন্সিভ, ওই জন্য আমি লিংকডইনের কাজটা বলি। আর পিন্টারেস্টের কাজটা খুব ইজি থাকবে, পিন্টারেস্টের কাজটা এই জন্য আপনাদেরকে দিতে বলছি। টোটাল 7টা, 5টা ভাইয়া, 5টা ট্যাগ আপনার ওখানে দিলাম না, ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রাম, টুইটার, না লিংকডইন, টুইটার অর ইনস্টাগ্রাম, আর ছিল পিন্টারেস্ট। পিন্টারেস্ট এখানে হইল কয়টা? 5টা। হ্যাঁ 5টা, ওনারও 5টাই বলেছি ভাইয়া। এরপর আর দুটো বললেন না, ওই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি উনি এখানে দেখেন, উনি গিগ টাইটেল গুলি ঠিক, গিগের ট্যাগ উনি ঠিক করেছে। তা আমি বলেছি যে এসই অপটিমাইজেশন আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের, যারা এসই অপটিমাইজেশন খুঁজবে তারা বেসিক্যালি এসইওর কাজের জন্য খুঁজবে, তাদের তো আপনার সোশ্যাল মিডিয়া গিগ দেখায় লাভ নাই। কিওয়ার্ড গুলিকে খুঁজে দিচ্ছেন, এটাই কিন্তু এসইওর কাজ। হ্যাঁ এটাই এসইওর কাজ। এই যে আপনি ছবিটাকে কালকে অফলাইন এসইও করলেন না, অফলাইন এসইওটা কি? ছবিটাকে আপনি এমন ভাবে রেডি করে দিলেন যাতে এই নাম দিয়ে বা এই ওয়ার্ডগুলি দিয়ে কেউ খুঁজলে পেয়ে যায়, তাই না? ওই যে আমরা কিওয়ার্ডটা দেখেছি না, কিওয়ার্ডকে আমরা হ্যাশট্যাগ দিচ্ছি না, তার মানে কি? অর্গানিক্যালি বাড়ছে। অর্গানিক্যালি কিভাবে বাড়ছে? অর্গানিক্যালি বাড়ছে কারণ সেটার আমরা প্রপার এসইও করে দিচ্ছি। এসইওর কাজগুলি আসলে প্রত্যেকটা জায়গায় প্রয়োজন হয়, কিন্তু অনেকেই বলে এসইওর কাজ শুধুমাত্র আমরা ওয়েবসাইটে করি, অন্য কোথাও করি না। এইটা যে বলে সে ভুল বলে, কারণ এসইওর কাজ ইচ অ্যান্ড এভরি মানে ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা পার্টের মধ্যে আপনার আমাদের এসইওর কাজ প্রয়োজন হয়। সো এসইও নিয়ে আলাদা যখন গিগ খুলবেন তখন শুধুমাত্র আপনার কাছে কি আসবে জানেন? অফ পেজ এসিও, অন পেজ এসিও, লোকাল এসিও, তারপর হচ্ছে টেকনিক্যাল এসিও, যেটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কাজ, যেটা কিন্তু আমরা আমাদের স্কিলে দিয়েছি, মনে আছে কিনা জানি না, স্কিলে এবং অকুপেশনে দিয়েছিলাম এসিও। তার মানে এখানে যদি আমি এসিওর গিগ নাও খুলি, আমার সামনে অটোমেটিকলি এসিওর কাজ চলে আসবে। বাই রিকোয়েস্ট গুলি ওইভাবেই আসে, আমরা ওই যে স্কিলসে আর অকুপেশনে যা সেট করে দেই না ভাইয়া, তার উপরে আসে। আর গিগের ট্যাগ গুলি দিতে হয় হচ্ছে যাতে এই স্পেসিফিক ওয়ার্ড দিয়ে বায়ার যখন খুঁজবে তারা যাতে তখন আমাদেরকে পেয়ে যায়, আমার গিগটা তাদের সামনে যাতে শো করে, দ্যাটস ওয়াই এই ট্যাগ গুলি দেয়া। বুঝতে পেরেছেন ভাইয়া? আমরা প্রথম একটা গিগ কলম কোনটা? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা এটা প্রথম গিগ। দ্বিতীয় গিগটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। জি, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর পরে আমি লিংকডইন মার্কেটিং করব। তো আমি বলবো সবাই লিংকডইন এর একটা গিগ খোলার জন্য, বাকিটুকু আপনাদের উপরে ডিপেন্ড করবে, কারণ আমি প্রেসারাইজ করব। কিন্তু আপনি কাজ না বুঝলে গিগ খুলে শুধু শুধু একটা স্পেস, একটা শোকেস নষ্ট করার তো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন ভাইয়া? কিন্তু লিংকডইনটা আসলে হচ্ছে কি, লিংকডইনটা খুব ডিমান্ডেড, লিংকডইন এর খুব ডিমান্ড। এবং লিংকডইন হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এ, যে ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, তারপরে হচ্ছে টুইটার মার্কেটিং বলেন, ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন, সবচাইতে বেশি এক্সপেন্সিভ মার্কেটিং এর প্রাইসটা আপনাকে পে করবে লিংকডইন মার্কেটিং। লিংকডইন এর বায়াররা সবচাইতে বেশি পে করে, কারণ লিংকডইন এ বসে যদি ভাইয়া আপনি 200 থেকে 300 অ্যাড পাঠান, শুধু কানেকশন কানেক্ট করে দেন তার কানেকশনে, তার প্রোফাইলে, সেখানে আপনাকে মিনিমাম $50 দেয় তারা, $40 থেকে $50 পাবেন আপনি। আর একটা লিংকডইন প্রোফাইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ করে দাও ওইরকমই প্রাইস, 40-50, কিন্তু কাজ কিন্তু খুব বেশি না। সে শুধু আপনাকে ইনফরমেশন গুলি দিবে, আপনি প্রপার ওয়েতে ইনফরমেশন গুলি সাজাবেন, সে কিন্তু সব ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছে, শুধু সাজানোর কাজটুকু আপনার থাকবে। সেক্ষেত্রে চিন্তা করেন লিংকডইনের প্রাইজিংটা খুব বেশি না, খুব মানে ভ্যালুয়েবল। ফেসবুকের আপনার অনেক বড় একটা ফেসবুক পেজের কাজ শেষ করার পরে আপনি হয়তো 4,000 টাকা বা 5,000 টাকা পাবেন, কিন্তু লিংকডইনে দেখা যাবে এত কাজ করতে হয় না, খুব অল্প কাজ এবং সমস্ত জিনিস বায়ার আমাকে দিয়ে দিবে, আমি জাস্ট তার প্রোফাইলটা রেডি করে দেবো। ওইটা হচ্ছে প্রোফাইল অপটিমাইজ করা। প্রোফাইল অপটিমাইজের এই কাজটুকু আপনার $40 থেকে $50 পাবেন। ইভেন আমার গত ব্যাচের একটা মেয়ে, ভাইয়া বিলিভ করবেন কিনা জানি না, ও হচ্ছে 150 কানেকশন দিবে এবং একটা লিংকডইন প্রোফাইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ করে দিবে, $250 এর কাজ, $250। এই আচ্ছা,
সে ফার্স্টে বায়ারকে $350 বলেছে, বায়ার রাজি হয়েছে, কিন্তু বায়ার বলেছে দেখো তুমি খুব বেশি প্রাইসিং তোমার, আমি হয়তো তোমাকে মানে তোমার যদি প্রাইস কম হতো তাহলে আমি তোমাকে দিয়ে আরো কাজ করাতাম। তো ও আমাকে পরে বলতেছে আপু এরকম, আমি বলছি আপনি পাগল নাকি, এইটুকু কাজের জন্য কেউ $350 চায়? বলে আপু ও আপনি বলেছিলেন না কখনো প্রাইসিং কমাতে না, ওই জন্য আমি প্রাইসিং কমাই নেই, বায়ারও রাজি হয়ে গেছে। আমি বলছি এটা আপু $250-এর না, আপনি এটা একদম ম্যাক্সিমাম $200 থেকে $220 চাইতে পারেন। সে পরে $250-এ কাজটা কমপ্লিট নিয়েছে এবং ওই বাইরে পরে তাকে আরেকটা কাজ দিয়েছে। তো কিছু কিছু সময় দেখা যাবে ভাইয়া প্রাইজিংটা খুব বেশি না, $10 কি $15 যদি কমিয়ে দেন বা $20 কমিয়ে দেন, বায়ারটা আপনার কাছে থেকে যাবে, কিন্তু ওই বায়ারটা লং লাস্টিং করবে। মানে আমি একজনের কাছে খুব বেশি দামে সেল না করে আমি ওরকম একটা দামে সেল করব যাতে সে বারবার আমার কাছ থেকে কিনে, তাতে আমার প্রফিট বেড়ে যাবে। ওই জন্য আমি আপনাদেরকে লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া এইগুলির উপরে বলছি, কারণ সোশ্যাল মিডিয়ার না কাজগুলি খুব ছোট ছোট, কিন্তু বায়ারদের বারবার আসতে হবে। এসইওর কাজ কিন্তু একবার এসইও করে নিয়ে চলে গেলে তারপরে তার না আসলেও চলবে। সে যদি অফলাইন এসইও করায় তার তার কি বলে তার ওয়েবসাইট যখন র্যাঙ্কে চলে আসবে তারপরে কিন্তু আপনার কাছে আর প্রয়োজন নেই। কিন্তু একটা দেখেন সোশ্যাল মিডিয়ার কাজ, যদি একটা পেজ আপনি এখন একটা পোস্টকে র্যাঙ্কে এনে দিলেন, একটা পোস্ট ওই পোস্টটা র্যাঙ্কে আসলো, পরবর্তী পোস্ট তো আসলো না, পরবর্তী পোস্টের জন্য কিন্তু আবার আপনার কাছে যেতে হবে। এই জন্য এই গিগ, কারণ এই গিগ গুলির কাজ বারবার আসবে, একটা বায়ারই বারবার করাবে, কিন্তু অন্য গিগের কাজ নতুন নতুন বায়ার করাবে, ঝামেলাটা ওই জায়গায়। যে এই জন্য আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার কাজগুলি বেশি করতে বলি। তাহলে তো একটা ভালো বায়ার পাওয়া গেলে তার জীবনে কিছু লাগবে না ভাইয়া। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ার কাজ যারা করছে তারা খুব ভালো বায়ার বা পার্মানেন্ট বায়ার পেয়ে যায়, তাদের কাজগুলি ওভাবেই করে ওরা। আমাদের গার্মেন্টস লাইনেও যেরকম বলি আমরা, একটা ভালো একটা বায়ার পাইলে 10টা বায়ারের পিছনে দৌড়াইতে হয় না। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার সোশ্যাল মিডিয়ার আন্ডারে যদি একটা ভালো বায়ার পেয়ে যান, অ্যাড ম্যানেজারের কাজ যদি আপনি একবার পেয়ে যান, সে আর অন্য কারো কাছে অ্যাড ম্যানেজারের কাজ যাবে কেন? অ্যাড ম্যানেজারের কাজ তো তার প্রতি সপ্তাহ প্রতি মাসেই আসবে, প্রতি মাসেই তো তাকে আপনার কাছে অর্ডার প্লেস করতে হবে অ্যাড ম্যানেজারের জন্য। কিন্তু একটা ইউটিউব চ্যানেল যখন র্যাঙ্কে চলে যাবে, সে তার যখন মনিটাইজেশন চলে আসবে, তার কাছে কি ধরেন এখন তৌহিদ আফ্রিদিকে বা যারা এখন র্যাঙ্কে আছে, যাদের চ্যানেলগুলি এখন মোস্ট ফেমাস চ্যানেল, তাদের কি এখন আর কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করার প্রয়োজন আছে? তারা যাই দিবে তাই মানুষ দেখবে, তাদের কিন্তু এখন ট্যাগও খুঁজতে হয় না, তাদের এখন কিওয়ার্ডও খুঁজতে হয় না, তাদের স্ট্রাগল জার্নি শেষ। কিন্তু একটা অ্যাড ম্যানেজারের স্ট্রাগল জার্নি যতদিন সে বিজনেস করবে ফেসবুকে টুইটারে লিঙ্কডইনে, ততদিন আপনাকে তার প্রয়োজন হবে। ওই জন্য আসলে আমরা বলি যে এই পার্টগুলিতে কাজ করলে প্রথম মানে বেসিক অবস্থায় যদি এই জায়গাগুলিতে কাজ করেন তাহলে আপনি লং লাস্টিং একটা মানে বায়ার পেয়ে গেলে, দুটা বায়ার যদি ভালো পেয়ে যান তাহলে আর প্রয়োজন হয় না। আর এসইওর কথা আমি বলবো এসইও জিনিসটা আপনার ভালো হবে যেটা হচ্ছে যখন আপনারা অ্যাডভান্স এসইও করবেন, এখানে তো আসলে আমরা অ্যাডভান্সটা শেখাই না, অ্যাডভান্স এসইওটা যখন করবেন ভাইয়া, এখানে সবাই কি বলছি, আপনারা এই কোর্সটা কমপ্লিট করার পরে 2.5 থেকে 3 মাস আপনারা ওয়েট করবেন। ওয়েট করবেন মিন্স হচ্ছে এই সময়টা আপনারা ফ্রিল্যান্সারের জায়গাটাতে, আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাতে আপনারা ফোকাস করবেন, সময় দিবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। এই 2.5-3 মাসে আপনাদের আর্নিং যা হবে, এই 2.5-3 মাসের আর্নিং দিয়ে তারপরে আপনারা অ্যাডভান্স এসইও করবেন। আমি বলবো না যে আপনাদের পকেটের টাকা খরচ করে আপনারা অ্যাডভান্স এসইও করেন, এই অ্যাডভান্স এসইও কোর্সের যে পেমেন্টটা, এই পেমেন্টটা আপনারা এই যে ফ্রিতে বেসিকটা শিখছেন সেটা থেকে আর্ন করে নেন। সবার জন্যই কথাটা যে সবাই আপনারা এই কোর্সটা করার পরে 2.5-3 মাস বা 4 মাস পরে আপনারা হচ্ছেন একটা অ্যাডভান্স কোর্স ভালো দেখে অ্যাডভান্স কোর্স করে নেবেন। অ্যাডভান্স কোর্স কোথায় ভালো হয় আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান আমি সেটা তখন বলে দিব। অ্যাডভান্স কোর্সটা করে নিলে হবে কি, আপনাদের ততদিন আপনাদের একটা লেভেল আপ হয়ে যাবে, আপনারা তখন বুঝে যাবেন বায়ার কোন ধরনের, কাদের কাছে আপনি কাজের অফার পাঠাতে পারবেন, কাদের কাছে পাঠাতে পারবেন না, তখন আপনি আপওয়ার্কে যাবেন। আপওয়ার্কে এই যে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, এই যে আপনার পোর্টফোলিও রেডি হয়ে গেল, একটা প্রোফাইল ভারী হলো, তারপরে আপনি আপওয়ার্কে কাজ করতে গেলে আপনি বুঝবেন কোন বায়ারকে বিট করা পসিবল, কোন বায়ারকে বিট করা সম্ভব না, এবং তখন অ্যাডভান্স এসইও করলে আপনার প্রাইস রেঞ্জটাও বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা সবার জন্য আমার সাজেশন। আচ্ছা খান তাহলে খুলবেন এখন গিগ, আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার, পিন্টারেস্ট, 5টা দেন। ভাইয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেটে দেন, আমরা তো এখানে মার্কেটিং এর কাজ করবো না, মার্কেটিং এর কাজ করবো বলতে পারেন আপু, মার্কেটিং এর কাজ আমরা কেন করবো না,
মার্কেটিং এর কাজ করব না, তার কারণ হচ্ছে আমরা যদি একটা গিগের আন্ডারই মার্কেটিং এর কাজ করি, তার মানে হচ্ছে ভাইয়া টুইটার কেটে ইয়ে দেন, টুইটারটা কেটে ইনস্টাগ্রামটা দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেটে দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেটে দেন। কেটে দিছি। ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট। হ্যাঁ, পাঁচটা হয়ে গেছে না? জি। আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি, একটু হোল্ড করেন। আমার পিসি থেকে ডিসকানেক্ট হয়ে গেছে আমি। খানের তো ছবি ভিডিও করা আছে তাই না খান? জি জি, এখন আপু একটু ওই ট্যাগিং, মানে ট্যাগিং গুলো করে নিয়ে আর কি, এখন ওটা ইয়ার জন্য। কোন ট্যাগে যে এখন যে ট্যাগ গুলি করে দিলাম এই ট্যাগ? হ্যাঁ, এগুলো একটু করতে হবে আপু। জি আপু, মানে আমি যে ভিডিও যেটা করতে চাচ্ছিলাম, মানে আছে যে পেজের ইয়েগুলো আর কি, পোর্টফোলিও টাইপস আর কি, মানে আমি অনেকগুলো পেজের স্ক্রিনশট নিয়েছি, তো ওগুলো দিয়ে একটা ভিডিও করতে চাচ্ছিলাম, ওটা করলে কেমন হবে? হ্যাঁ, ওটা করলে ভালো হবে। আমি তো আপনাদেরকে স্যাম্পল আকারে দেখিয়েছিলাম, একটা ভিডিও দেখিয়েছিলাম একচুয়ালি। দেখো, আমি এখন একটা ছবি দিয়েছিলাম, একটু দেখছিলাম। হ্যাঁ, আমি ছবি দেখেছি ভাইয়া, ছবিটা আমি দেখেছি, ছবি দেখেছি। হাই, আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই ছবিটা আপনি কোথায় দিতে চান? আপু, এটা মানে প্রথম গিগের প্রথম ছবিটা আর কি। একটা বায়ার চিন্তা করবেন যে সে যেই কাজটা চায়, ওই কাজের ডিটেইল যদি না থাকে, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সেটা তো আপনার গিগের টাইটেলই লেখা থাকবে। ছবি দিয়ে ওই ছবিটা দিলে শুধু, এটা আপনি দিতে পারেন সেকেন্ড অর থার্ড ছবি হিসেবে, বাট এটা ফার্স্ট ছবি হিসেবে না। ফার্স্ট ছবিতে সবসময় থাকবে আপনি কি কি কাজ করতে পারেন, আপনার ডেসক্রিপশনটা। ও, কালকে আমি ওই যে আরো দুইটা ছবি দিয়েছিলাম, মানে ফার্স্ট ছবির জন্য আর কি, এটা যদি একটু দেখতেন আর কি। ওটা কোথায় দিয়েছেন ভাইয়া? আমি আবার দিচ্ছি। আচ্ছা, আবার দিয়ে দেন। টাইটেল, এই যে খান, দেখো টাইটেল হবে আপনার গিগ টাইটেল। এবং এখানে এই যে ভুল দেখেন, আপনাদের আমি দেখাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে রিনেম করেছেন, রিনেমটা হবে পুরো টাইটেলটা যেই নামে দিবেন রিনেম ওই নামে করবেন। এই জন্য আপনাদের প্রপার এসইও হয় না, প্রপার এসইও না হলে কিন্তু এসইও কাজটা হবে না। তারপরে মার্কেটিং, টুইটার এন্ড ইনস্টাগ্রাম, এটা তো অলরেডি সেট হয়ে গেছে আপনার। আপনার এখানে তো পিন্টারেস্ট নাই। আচ্ছা ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওকে ঠিক আছে, পিন্টারেস্ট ঠিক আছে। তারপরে এখানে টাইটেল, এখন তো এটা কোনো অর্থবোধ, কোনো মিনিংফুল সেন্টেন্স না, এটা তো শুধু ট্যাগ। এখানে একটা মিনিংফুল সেন্টেন্স আমরা দেখতে পাই না, যে কোনো গিগ খুঁজলে। জি জি জি, আপনার সেই টাইটেলটা কি? এখন ওটা তো সেট করে নি, এখন এখন এখানে কি এটা বসাবো? আবার সেট করতে হবে, কারণ ওইটা সেট না করলে তো আপনি ছবিতে টাইটেল দিতে পারবেন না। এখন কি এটাকে আবার এডিট করব? এইটা কেন এডিট করবেন, এইটা এখন এভাবেই থাকবে। আচ্ছা, কিন্তু আপনার এখানে একটা টাইটেল দিতে হবে যেটা মিনিংফুল একটা সেন্টেন্স হয়। আপনি পাশে একটা ট্যাব ওপেন করেন খান, পাশে আরেকটা ট্যাব ওপেন করেন। পাশের ট্যাবটাতে আপনি ফাইবার, ফাইবার লিখেন, মানে ফাইবারে, হ্যাঁ ফাইবারে যান, ফাইবারে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখেন। আমারটা তো এখনো ট্যাগ হিসেবে আছে, ওই টাইটেলটা এখনো সেট করিনি। এই টাইটেলটা আপনাদের বেছে নিতে হবে ভাইয়া। দেখেন 22000, এই যে 22000 গিগ আছে এখানে, দেখেন প্রত্যেকটা জায়গায় লেখা আছে আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা কি দিবেন? এখানে অনলাইন সেলারে যান, এখানে সব গিগ এখনো কাজ করছে না, অনলাইন সেলারে যান। অনলাইন সেলারটা উপরে যান, স্ক্রল করেন উপরে যান, এই যে এই গিগটার ফার্স্ট, যে কার্টুনের মেটা ফার্স্ট ওয়ের ফোর্থ গিগ, ফার্স্ট ওয়ের ফোর্থ গিগ, ফোর্থ গিগ এর উপরে দেখেন অনলাইন সেলার্স। দেখো এটার উপরে দেখেন উপরে, হ্যাঁ এখানে এটাতে ক্লিক করেন, দেখেন 900 গিগ আছে, সরি 1300 গিগ আছে এখন। দেখো এই গিগগুলি র‍্যাঙ্কে আসার কারণ হচ্ছে, দেখেন প্রত্যেকটা গিগে কিন্তু ভিডিও আছে,
ফার্স্টটা ভিডিও, ফার্স্টটা ভিডিও। আচ্ছা স্ক্রল করেন, স্ক্রল করেন যাবো আরেকটু। হোল্ড, এটা কেন বললাম, এই যে দেখেন এখানে লিখা আছে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড মার্কেটিয়ার এন্ড কন্টেন্ট ডিজাইনার, আরেকজন লিখেছে আই উইল বি ইউর ট্রাস্টওয়ার্থি সোশ্যাল মিডিয়া ম্যানেজার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এক একজনের টাইটেল কিন্তু এক এক রকম, দেখতে পেয়েছেন? আপনাদের এই টাইটেলটা রেডি করতে হবে, এই টাইটেলটাই হচ্ছে আপনার গিগ টাইটেল। আমরা তো গিগে সেটা করেছি আপনার ইয়ের জন্য, কি বলে গিগ ডেসক্রিপশন, সরি গিগের এসইওর জন্য, কিন্তু এই টাইটেল একটা রেডি করতে হবে। এই টাইটেলটা পরবর্তীতে আমরা দিব এডিট করে, এই টাইটেলটা তো রেডি করতে হবে। এই টাইটেলটা রেডি না করলে অফলাইন এসইও করতে পারবেন না তো আপনি। এই টাইটেলটা হবে আপনার ছবি রিনেম করার সময়, তারপরে হচ্ছে ছবি এসইওর সময় টাইটেল এটা দিবেন, আর সাবজেক্ট দিবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ট্যাগ দিবেন যে যেই পাঁচটা ট্যাগ দিয়েছেন। এটা আমরা গিগে যে ছবিটা আনবো সেই ছবির ট্যাগ ওই পাঁচটা দিতে হবে? হ্যাঁ, ওই গিগে যে ছবিগুলি দিব প্রত্যেকটা ছবি তো অফলাইন এসইও করতে হবে, অফলাইন এসইও এর জন্য যে ট্যাগ গুলি দিতে হয় ওই ট্যাগ হচ্ছে গিগে যে ট্যাগ গুলি দিয়েছি ওই ট্যাগ গুলি দিব, গিগ ট্যাগ গুলি ইউজ করব। আমরা যে ছবিগুলো বসাচ্ছি ওগুলোকে সব এসইও করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা গিগে প্রত্যেকটা ছবি এসইও করতে হবে। ও এটাই টাইটেল, আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড মিডিয়া অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, মিডিয়া অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, নাকি আপনার ওখানে সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা লিখেছে সেটা? আপনি এখানে লিখতে পারেন আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। জি, এটাই জি ক্যারিয়ারের সমস্যা আছে। কে বলছেন? আমি কথা আপনার কথা বুঝতে পারছি না। গিগ টাইটেল কপি করলে সমস্যা হবে আপু, এটা টাইটেল, এটা তাহলে ছবিতে ইয়াতে বসাতে। হ্যাঁ, এটা এটা হচ্ছে, এই আগে ছবি রিনেম করেন। আচ্ছা, ছবি রিনেমের মধ্যে টাইটেলটা বসাবো, ছবি রিনেমের মধ্যে টাইটেলটা বসাবেন। রিনেম মানে কি? ছবির নাম দেয়া না, ছবির নামটা কি? আপনার টাইটেল না, গিগের গিগের নামই তো এটা। এই যে 1PNG এগুলি সব কেটে দেন, জেপিজি আপু, আপনি আপলোড করে তারপরে পরেরটাতে কাজ করবেন বা তিনটাকে তিন জায়গায় রাখেন। জেপিজি টা কেটে দেন, জেপিজি টা রাখা যাবে না। জেপিজি আপু এটা ওই মানে ছবির ইয়া না, জেপিজি টা নামের মধ্যে আছে, দেখেন এই যে ডট জেপিজি, জেপিজি টা কেন রাখবেন? আপনার কি জেপিজি গুগল, সরি আপনার গিগে কি আছে জেপিজি টা? আমি যদি আপু জেপিজি টা কেটে দেই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই ছবির এটা কি আর চলে গেছে তাহলে আপু, এভাবে করতেছে আর কি? কি কি চলে গেছে দেখি, মানে এখন যদি এটা ওপেন করতে চাই ও এখন সফটওয়্যার খুঁজবে। ও এখন কি সফটওয়্যার খুঁজবে? মানে এটা মানে ও কিসের আন্ডারে খুলতে যাচ্ছে, এটা এই যে সফটওয়্যার খুলতেছে, যে এখন কিসের আন্ডারে খুলতে যাচ্ছে? 1 মিনিট, এক্সটেনশন মনে হয় এটা। আপু জেপিজি তে কেটে দিলে সফির ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে না? যেমন এটা সোশ্যাল মিডিয়া, এটাও সোশ্যাল, তাহলে এটা যে ভিডিও এটা বোঝার উপায় হচ্ছে বা এটা সফটওয়্যার ডিরেক্ট করেছে আমরা .mp4 দিয়ে, এটা .docs দিয়ে আমরা আবার .doc ফাইল ও খোলার সময় ডক ফাইল দিয়ে খুলবে। তো ভাইয়া এটা হয়তো আপনাদের পিসির, কারণ আমরা যখন করেছি আমাদের কিন্তু এরকম কোনো ইস্যু হয়নি। আমি যখন করেছি আমি ডাইরেক্টলি রিনেম এটা করে দিয়েছি। ফারুক ভাই, আফু জি,
আপু আমি একটু বলি, ফারুক ভাই ওই যে ফোল্ডার অপশন থেকে কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন থেকে আপনি এক্সটেনশনটা এই ট্যাগ টিগম্যাটটা তুলে দেন, তখন এক্সটেনশনটা দেখা যাবে না ফারুক ভাই। জি হ্যাঁ এটা ঠিক, ফোল্ডার অপশন থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফোল্ডার অপশন থেকে ওখানে এক্সটেনশনে টিক মার্ক দেওয়া আছে ওটা তুলে দেন, তুলে দিলে ডট জেপিজি টা দেখা যাবে না আপনার জেপিজিতে, তখন আর ইয়ে চাইবে না আমি যখন আমার ছবিগুলি করেছি তখন আর দেখা যাবে না, সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেটিং 5 স্টার, ট্যাগ হচ্ছে 5টা ট্যাগ বসান এখানে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ইয়ে হচ্ছে ক্যাপ, হ্যাঁ চলে আসছে, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, হ্যাঁ পিন্টারেস্টের পি ছোট হাতের হয়েছে, পি ক্যাপিটাল লেটার হবে। ও একটা কথা বলতে পারছি না আপু, আমি যে এখানে ছবিগুলো এডিট করতেছি ওখানে তো আমি এগুলো হাই রেট দিছি 680x465। তা এটা হচ্ছে আপনার ছবির ডাইমেনশন 690x426। 426 হ্যাঁ এটা হচ্ছে ইয়ার পিক্সেল গিগের ছবির ডাইমেনশন। পিন্টারেস্ট মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, ফেসবুক, পিন্টার, ইনস্টাগ্রাম, দেন হ্যাঁ ঠিক আছে, এখন অথর্সে আপনার নাম দেন। এই আপু ইউজার নেম যেটা আছে ফাইবারের ওটা দিব নাকি ফুল নেমটা দিব? আপনার পুরো নাম, যে নামটা আপনার এনআইডি তে দেয়া এবং ওইখানে ওই যে আমরা দিয়েছি দেখো অ্যাপ্লাই, ওকে। আচ্ছা ছবি এসইওটা এখন বুঝেছেন না, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের সবগুলিতে এই ট্যাগ গুলি দিয়ে ছবি এসইও করবেন, ছবি এসইও পরে করেন, গিগের কাজে চলে যান, গিগের প্রাইসিং এ চলে যান ভাইয়া। ও নামটা এনআইডি গার্ডের কেন দিতে হচ্ছে, একদম এনআইডি গার্ডের মতই পুরো। তাহলে আপনার ছবি, আপনার ছবি আপনি আমার নাম দিয়ে দেন, এনআইডি গার্ডের মত না দিতে চাই। না না মানে আমি ইমতিয়াজ স্বামী দিতো, ইয়া এনআইডি গার্ডে দিয়ে আছে যে ইমতিয়াজ বিন ইউসুফ। হ্যাঁ কারণ আপনি ফাইবার অ্যাকাউন্ট যখন ওপেন করেছেন তখন আপনার ওইখানে নামের জায়গায় ইমতিয়াজ বিন ইউসুফ দিতে হয়েছে না? ভাইয়াদের প্যাকেজ দেখে রেডি করে ফেলেছেন, তাহলে তো হয়েই গেল ভাই, আপনারটা তো দেখার আলাদা করে দেখার কিছু নাই,
আপনার তো গিগে শুধু ছবিগুলি দিবেন, ডেসক্রিপশন দিবেন। আচ্ছা গিগ এক্সট্রা, সরি গিগ এক্সট্রা আপনার আছে, আপনি মেবি গ্রাফিক্স এর কাজ জানেন তাই না? জি আপু। গ্রাফিক্স এর জন্য এখানে দিবেন, এখানে দেন, দেন ক্লিক করেন, নিচে এক্সট্রা গিগ এক্সট্রাতে যান। গিগ এক্সট্রা $10 সাত দিনের জন্য, ঠিক আছে। গিগ এক্সট্রা হচ্ছে প্রোফাইল পিকচার, কভার ফটো আর আই ক্যাচি কোনো ফ্লায়ার ব্যানার কিছু লাগলে সেটা করে দিতে পারবেন। এভাবে প্রোফাইল পিকচার না, প্রোফাইল পিকচার না, টাইটেলটা এত যাবে না, এটা 20টা ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না। ফটোস এন্ড কভার ফটোস দিব, হ্যাঁ দিতে পারেন। তারপরে ডেসক্রিপশনে লিখে দেন আই ক্যাচি পোস্ট এবং হচ্ছে ফটোস এন্ড কভার ফটো আমি স্পেশাল ডিজাইন করে দিব। যারা গ্রাফিক্স এর কাজ জানেন তাদের জন্য এই গিগ এক্সট্রাটা, যারা ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপের কাজ জানেন তাদের জন্য। আমারও গ্রাফিক্স শেখা উচিত। একটা কাজটা কোশি কি ফেলতে পারবেন? সরি আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, বললাম আমারও গ্রাফিক্সটা শেখা উচিত। আর যারা গ্রাফিক্স এর আছেন, সময় নাই ভাইয়া, গ্রাফিক্স শেখার সময় নাই, দেখলে হয়ে যাবে, দেখলে বুঝে যাবেন কি করতে হবে। ডিজিটাল মার্কেটিং শিখা শেষ করি তারপরে শিখবো হয়তো। এখানে প্রাইজিংটা আর এই আর ডেসক্রিপশন এটা দিছি, ডেসক্রিপশন তো আরো লিখতে পারতেন। আচ্ছা এখানে এখন প্রাইজিং আপনারা জানেন, আপনাদের এই ছবি ডিজাইনে প্রাইজিং কিরকম হয়? কিন্তু কি হবে নিউ সেটা তো জানি, একটা ছবির জন্য কিরকম প্রাইস হয় আপনাদের? এই গ্রাফিক্স এর প্রাইস এর দাম দাম কিন্তু আমি জানি না, গ্রাফিক্স এর প্রাইস এর দাম আপনাদের নিজেদের জানতে হবে। এটা পুরো না পরে দেই, এই দিকে এক্সট্রা, এটা গিগ এক্সট্রাটা পরে কখন দিবেন? গিগ পাবলিশ হওয়ার পরে, পরে গিগ এডিট করে তখন ওই প্রাইজিং যখন আবার চেঞ্জ, যদি যখন প্রাইজিং চেঞ্জ করব, যখন প্রাইজিং চেঞ্জ করব তখন আর কি, যখন প্রাইজিং চেঞ্জ করবেন তখন আপনাদেরকে বলেছিলাম একটা কমা পর্যন্ত যদি চেঞ্জ করে দেন। আপু ওই যে যখন লেভেল উপরের দিকে যাবে তখন, যখন যদি এড করে তখন এডিট করে তখন আর কি। হ্যাঁ এডিট করতে গেলে শুধু প্রাইজিং বদলাতে পারবেন, এখানে গিগ এক্সট্রা দেয়া মানে গিগ এডিট করা। আচ্ছা আপু তাহলে ওই $10 দিয়ে এখানে সময় দিয়ে রাখি, এই 5 দিনে সময় দিয়ে রাখি আর কি। $10 এর ছবিও করবেন কভার ফটোও করবেন? হ্যাঁ আরো বারে আরো বাড়াবো, সেজন্য বলছিলাম কি বলেন না। গ্রাফিক্স এর কাজ আমি করছি যে আমি আপনাদের প্রাইজিং বলতে পারবো ভাইয়া? প্রাইস দেব না এখন। হ্যাঁ হ্যাঁ কে? হ্যাঁ আমার সাথে প্রজেক্ট আছে না, আমি তো টিচার বলে আমাদের টিচার ভাইয়া কিছু বলতেছেন আমার কাছে। ভাইয়া এখানে কত দিব কর ফটো অথবা ফটোস এগুলোর জন্য? $50 দিয়ে দিন। আল্লাহ কি বলেন ভাইয়া, একটা ছবি আর একটা ইয়ের জন্য $50? ভাইয়া আমি তো আমার স্টুডেন্ট, আমি তো ডাকা, তোরা বলে আপু আপনি অনেক প্রাইস বলেন, আপনি তো আমার ডাকাতি ছাড়াই গেছেন ভাইয়া। $50 অনেক আমি জিজ্ঞেস করি ওকে, আমি ট্রাই করি আপনাদের ব্যাচে একটু জয়েন করাতে। এই আমি এখানে ক্লাস করছি না, কথা বলছি না। আচ্ছা ভাইয়া আপনার এইটা আপনি, আমি আপনাকে প্রাইজিংটা বলে দেই, একটু একটু ওয়েট করেন, আমি দেখে নিই ও কি অনলাইনে আছে কিনা, আমার গ্রাফিক্স ডিজাইনার।
আপনারা এরকম চুপ না থেকে একটু কথা বলেন, কারো কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে থাকেন, আমি ওটার আনসার দিতে থাকি, আর আমি ওর কাছ থেকে প্রাইজিংটা একটু জেনে নেই। আমি যেটা স্যাম্পল দিছিলাম মোর ফর ওখানে শুধু ফ্রন্টে আপু আপনার ইয়া অবজেকশন আছে না, ফ্রন্টটা ইয়া করতে হবে, হ্যাঁ ফ্রন্টটা আর লিখার লিখার হ্যাঁ কালারটা লিখার কালার সাইজ সাইজ গুলো ছোট না ওই সাইজে, কিন্তু ওনার যদি ফন্টটা চেঞ্জ করে লেখার কালারটা চেঞ্জ করে দেয় বোঝা যাবে। এটা আমি এতে করছি, আমি ইলাস্ট্রেটর করছি, ইলাস্ট্রেটর এবং ফটোশপ ইউজ করে করা যায় ভাইয়া ওইটা, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের যা সিলেক্ট করেছিলেন তার সাথে আসলে আমার কালার কম্বিনেশনটা আমার ভালো লাগে না, কারণ দেখেছেন তো গিগ গুলি কত ছোট থাকে, ওই ছোট গিগের মধ্যে আসলে আপনার ছবি দেখা, আপনার ছবি বোঝা যাওয়া বা আপনার লেখাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে না, বোঝা যাবেও না। সে মেবি নাই, আর কেউ আছে? গুনগুন করে গান গাচ্ছে কে? আমার আম্মা। আচ্ছা সুন্দর তো আন্টি, গুনগুনটা সুন্দর লাগলো, ভালো। ভাই এখানে $15 দিয়ে দেন। খুব বেশি কাজ দিয়েন না, তিন দিন দেন, কারণ আপনার এক্সট্রা ফাস্ট ডেলিভারি 3 দিনে আছে, যদি বায়ার এটার উপরে অর্ডার করে তাহলে আপনাকে তাকে 3 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। কিন্তু ডেসক্রিপশন আপু বসানো আছে। ওকে, হে अबाउट দিস গিগ এই কথাটা তো ওখানে লেখাই থাকবে, আপনার লিখতে হবে না। আপু দেন 7 কন্টিনিউ দিব। হ্যাঁ এফকিউ সেট করেছেন? কিউ তো সেট করা হয় না আপু, ওটা এইটা তো লাগবে আপনাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য। আচ্ছা আমি এক নাইজেরিয়ান দিই, নাইজেরিয়ান খুঁজে পেয়েছি আজকে মর্নিং ব্যাচ করানোর সময়, ওই নাইজেরিয়ানের এফএকিউ গুলি হচ্ছে এক্সাক্ট এফএকিউ যেটা আপনাদের প্রয়োজন। ওই লিংকটা মেবি আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, ওটা নাইজেরিয়ান ছিল একটা। একটা নাইজেরিয়ানের আইডি শেয়ার করেছিলেন, সকালের ব্যাচে একটা নাইজেরিয়ানের আইডি শেয়ার করেছিলাম, সেটা এখন বিকেলের ব্যাচে দিলাম। খান একটু দেখেন তো ভাইয়া, এটা সবগুলি হবে, শুধুমাত্র এটা লাস্ট লাস্ট যেটা who pays for ad cost, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমরা আমাদের ফেসবুকের জন্য এই কোশ্চেনটা এফএকিউটা নিয়ে যাব, এটা ফেসবুকের গিগের জন্য এফএকিউটা থাকবে, আর বাকি তিনটা হচ্ছে আমাদের এটার জন্য থাকবে। Do you need login access? ভাইয়া ডাইরেক্টলি ওখান থেকে এখানে কপি করেন না, না লিখতেছি। হ্যাঁ তাহলে ঠিক আছে, আনসারে কিন্তু একটু চেঞ্জ বসায়েন। আচ্ছা
আর ভাইয়া এই যে ওমর ফারুক ভাইয়া তো রেডি সরি ফজলুল ভাইয়া তো রেডি করেছেন, তারপরও ভাইয়া দেখেন যদি চান এখান থেকে তিনটা কোশ্চেন নিয়ে নিতে পারেন, এই তিনটা কোশ্চেন কিন্তু আপনাদের প্রয়োজন। মানে যে ডিউরেশন হচ্ছে ডেলিভারি আর ম্যানেজমেন্টের তফাৎটা কি, ডিফারেন্স কি সেটা। আমার বেশ কিছু কোশ্চেন রেডি করা আছে, এটা শেষ হলে আমি দেখাবো। ওকে ভাইয়া, নাইজেরিয়ান লালে লাল হয়ে আছে, নাইজেরিয়ানের দেখলাম 157টা কাজ, তিনটা ওয়ার্ডার মনে কিউতে আছে এখনো, 157টা না 47টা কাজ জানো। Yes, I need to log in, become an admin to manage. ভাইয়া এখানে একটু আপনি ওর কোশ্চেন ওর আনসারটা একটু দেখে নেন, আপনার আনসারের মধ্যে কিন্তু ইয়ে থেকে যাচ্ছে, ওর আনসারটা আগে দেখেন। ওকে ঠিক আছে যান। ওকে আপু, সেকেন্ড কোশ্চেন অ্যাড করেন। আমি এফ এফ গুলো এখান থেকে ইয়ে করে নিচ্ছি, ওই যে টাইপ করে নিচ্ছি, টাইপ করে নিচ্ছি। কোশ্চেনটা নেন হবু কিন্তু আনসারটা হবু নিয়েন না ভাইয়া, আনসার একটু চেঞ্জ করেন। আনসারে কিছুটা চেঞ্জ রাখতে হবে, আনসার হুবহু দেয়া যাবে না। আপু সেকেন্ড কোয়েশ্চেন লিখা হয়েছে, আচ্ছা থার্ড কোয়েশ্চেনটাও লিখে ফেলেন। আবার একটা প্রশ্ন করতে পারবো? জি ভাইয়া কোশ্চেন করতে পারবেন। আচ্ছা আপনি যে বলছিলেন ওই ছবি ছবি এসইও করার জন্য, আচ্ছা আমি যদি ছবি এসইও করে মনে করেন যদি গুগলে আপলোড করি
তাহলে গুগলে সার্চ করলে আমার ছবি আগে আসবে না? এসইও করে করলে আগে আসবে না, গুগলে আপনার ছবিটা দেখাবে, কিন্তু এমনিতে আপনার ছবিটা দেখাতো না, ব্যাপারটা এইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সব ছবি আসলে এসইও করে দেওয়া ভালো। হ্যাঁ এসইও করে দেয়া ভালো। এখন আপনার প্রোফাইলের, যখন প্রোফাইলের জন্য কোনো কাজ করতে যাবেন তখন আসলে সবাই সব ছবি এসইও করে দেয় না, কিন্তু এসইও করে দিলে দেখা যাবে যে আপনাকে যদি কেউ গুগলে সার্চ করে আপনার ওই পিকচারে লিখে তাহলে আপনার ছবিটা ওখানে শো করবে, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে আরাফাত আরাফাতের লিঙ্কডইনের ছবিটা মেবি এসইও করে দিয়েছিল, দ্যাটস ওয়াই ওর ছবিটা ওখানে দেখাচ্ছিল। বাধাগ্রস্ত করা ইংরেজিটা কি? জি বাধাগ্রস্ত করা, বাধাগ্রস্ত করা ইংরেজি। ওমর ফারুক ভাইয়া, ওমর ফারুক ভাইকে জিজ্ঞেস করেন, ভাইয়া ভালো বলতে পারবে। বাধাগ্রস্ত করা বৃদ্ধিতে বাধা প্রদান করে, ওমর ফারুক ভাইয়া বিজ্ঞান হয়। বাধাগ্রস্ত করা অপোজ হবে আর কি, বিকজ ইট অপোজ দা অর্গানিক গ্রোথ। ইমপেডি হবে মনে হয় ভাইয়া, ইমপেডি। ইমপেডি হ্যাঁ, আই এম পি ই ডি ই, আই এম পি ই ডি ই। হ্যাঁ ইমপেডি বাধাগ্রস্ত করে। আপু এড দিয়ে দিলাম তিনটা। আচ্ছা ভাইয়া, এরপর আপু 7 কন্টিনিউ দিব। 7 কন্টিনিউ, হ্যাঁ 7 কন্টিনিউ দেন। রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট হচ্ছে ওই যে ইয়েকে আপনাদের গ্রুপে তো দিয়েছিলাম মেবি আমি, জি আপু ওমর ফারুক ভাই, হ্যাঁ ওই রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কিন্তু দুইটাও অ্যাড করা যায় আপু, এডিট করছিলাম চলে গেছে গুলো সব, চলে যাবে ভাই প্রথমবার তো এডিট গুলো চলে যাবে আপনি যদি সেভ করে না রাখেন। এতটুকু পর্যন্ত আসছিলাম তো সেভ করছিলাম, ওই পাবলিশটা হয়নি, গ্যালারি আগ পর্যন্ত আসছিলাম। গ্যালারি আগ পর্যন্ত এসে কি সেই জায়গাটা সেভ দিয়েছিলেন? 7 কন্টিনিউ দিছিলাম, তাহলে তো পাবলিশ থাকার কথা, এটা তো যাওয়ার কথা না ভাইয়া। গ্যালারি পর্যন্ত যদি এসে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে তারপর আপনি বেরোয় যান তাহলে সেটা থাকার কথা, সেটা যাওয়ার কথা না।
রিকোয়ারমেন্ট অ্যাড নিয়ে ভাই এখানে রিকোয়ারমেন্ট কিন্তু চাইলে দুইটা দেয়া যায়, একটা রিকোয়ারমেন্ট টা না, এখানে দুইটা রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারবেন আপনি, হাফ এখানে অ্যাড করেন আরেক জায়গায় পরেরটাতে অ্যাড করেন, এবং ফিল ফ্রি টেক্সট এটা ওটা ফিল ফ্রি টেক্সট না দিয়ে আপনারা হচ্ছেন অ্যাটাচ ফাইল দিবেন। আচ্ছা এটা আগেও বলেছিলাম এটা দেই এটাও ম্যান্ডেটরি দিয়ে দিবেন, তাহলে দোনোটাই আপনার যাবে। আপনাদের বাসার সমস্ত কথা শোনা যাচ্ছে, সবাই একটু মিউট করে দিলে বাসার নয়েজটা আর আসতো না। এটা খানের বাসার শেষ ভাইয়া জি আপু, সবাই চুপ 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 করে বসে আছে, তারপর মানুষ ভাববে আমরা নাই হয়ে গেছি, একদম চুপ হয়ে গেছে, পিন ড্রপ সাইলেন্ট হয়ে আছে। হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনার ভিডিওটা হচ্ছে যখন আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে 24 ঘন্টা কিন্তু আপনার এই গিগটা হচ্ছে রিভিউতে নিয়ে যাবে, তাহলে ভিডিওর জন্য রিভিউতে নিয়ে যাবে। ভিডিওটা আপু কোন ধরনের তে আছে তো বা কোন কিছু তো করার দরকার নেই, ট্যাগ অ্যাড করার দরকার নেই, ভিডিও যদি এসইও করতে পারেন তাহলে এসইও করে দেন, মানে ওই যে টিভিতে যেভাবে আমরা ছবিকে ট্যাগ দিলাম ওভাবে ট্যাগ তো দাও, ওভাবে এসইও করা যায়, করা যায় কিন্তু আমরা আসলে করতে পারি না, কারণ হচ্ছে ভিডিও এডিটের কাজগুলি আমাদের অত ভালো হয় না, এগুলি হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরে বসে করা যায়, এখানে করা যায় না। আচ্ছা এখানে করতে গেলে মেবি পারবেন না, দেখেন তাহলে ছবিকে আমরা ঠিক যেভাবে যেভাবে করলাম ওভাবে করব আর কি। হ্যাঁ হ্যাঁ এখানে অথর্স এর নাম দেয়া যাবে না মনে হয়, ওরে সব অলস সেই জায়গায় আসছিল। আপু যে নাইজেরিয়ান এর যে প্রোফাইলটা শেয়ার করেছিলেন ওখানে একটা কোয়েশ্চন ছিল, ডু ইউ ইউজ বুট টু ম্যানেজ অ্যাকাউন্ট, বুট বট বট
হ্যাঁ বট হচ্ছে ভাইয়া একটা ইয়ে দিয়ে, বট দিয়ে ফেক লাইক দেয় না, ওরকম কোন বট ইউজ করে কি ওর অ্যাকাউন্ট ম্যানেজ করবেন কিনা? আমরা কোন বট, এটা আনএথিক্যাল কাজ, আমরা কোন বট দেখেছেন? হয়েছে অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, দেখেন হয় কিনা, ওই বট দিয়ে কাজ করবেন কিনা? আমরা কোনো বট দিয়ে কোনো কাজ করবো না, বটের কাজ অবশ্য আনএথিক্যাল কাজ, আমাকে আমার মেন্টর শিখায় নাই তো এই জন্য আমি আপনাদের শিখাইতে পারবো না। এই কোয়েশ্চনটা কি আমরা ইউজ করব? না, হ্যাঁ এই কোয়েশ্চনটা আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ইউজ করব। ওকে, কারণ অনেক সময় বায়ারদের ধারণা থাকে যে বট দিয়ে, ফ্রিল্যান্সাররা বট দিয়ে কাজ বেশি করে। বটের কাজটা বেসিক্যালি হয় হচ্ছে আপনার হ্যাকিং যারা পারে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ তারা, বোঝা গেল? যে অটো সাবস্ক্রাইব, অটো লাইক, লাইক পোস্ট, এগুলো আর কি বট। হুম হুম হুম, ভালো বুঝেন তো? আপু এটা দিলাম, কেন তো অথর তো দেওয়া যাবে না, অথর দেওয়ার অপশন নেই, তাহলে অ্যাপ্লাই দিচ্ছি। ওকে, এখন ভিডিওটার উপরে নিয়ে রাখেন তো, দেখেন তো ভিডিওটার উপরে কার্সরটা রাখেন, দেখেন ট্যাগ গুলি আসে কিনা? আসে না, ভিডিও এভাবে হয় না, এভাবে থাকলেও ভিডিওটা এভাবে হয় না, ভিডিওকে করতে হয় মেবি আপনার ফটোশপে নিয়ে কিভাবে জানো? শুধু শুধু কাজ করলাম। আচ্ছা তাহলে ভিডিওটা এখানেই রাখছি। না, ভিডিওটা আপলোড করে দেন, ভিডিও যদি আপনি এসইও নাও করেন ভিডিও খুব ইফেক্ট হয় না, ভিডিওটা আপলোড করে দেন। ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যাতে ফাইবার আপনার ইয়েটাকে নিজে থেকে প্রমোট করে গিগটাকে। ছবি দিয়ে দিব? ছবি তো একটা এসইও করেছেন না? জি, যেটা এসইও করেছেন এটা দিয়ে দেন। বাকি ছবিগুলো কি কুকি ইয়া করে ফেলবো, করে দিব নাকি পরে করব? এটা দেখি, স্ক্রল করেন, স্ক্রল করেন, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসলে কি আসে? এখানে বাকি দুটো ছবি এসইও করে দিয়ে দেন, আপনি এখন স্ক্রিন শেয়ার অফ করে দেন। ফজলুল ভাইয়া, ভাইয়া কি যেন দেখাবেন বললেন আমাকে? সাউন্ড হচ্ছে কিন্তু কিছু কিন্তু দেখতে পাচ্ছি না ভাইয়া। হ্যালো আপু। জি আপু, আমি একটু কথা বলতে চাচ্ছি, যে বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ আপু বলেন, ভাইয়া তো কাজটা দেখাচ্ছে, ভাইয়া আপনি একটু হোল্ড করেন। হ্যাঁ আপু, আপনার স্ক্রিনটা একটু একটু আপু। ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া, আপনার না স্ক্রিনটা পুরো ব্লার হয়ে আছে, একটু ওয়েট করেন, পুরো ব্লার হয়ে আছে, একটু ওয়েট করে আপনি আবার ফার্স্ট থেকে স্টার্ট করেন। আমি ছবি আকারে ফার্স্ট থেকে ছবি আকারে দেখাই। এটা হচ্ছে আমার প্রথম ইয়েটা, ছবিটা
আপনার অর্ধেক ফেস কাটা কাটা না আমি এটাকে ইয়ে করছি ভাইয়া এই যে এখানে দেখেন ইয়েলো কালারের যে লেখাটা দিয়েছেন সেকেন্ড স্লাইডটাতে ইয়েলো কালারের যে লেখাটা ছিল সেকেন্ড স্লাইডটাতে এটাতে না হ্যাঁ এই লেখাটা কিন্তু খুব বেশি মানে যাদের চোখে প্রবলেম থাকবে তারা কিন্তু পড়তে পারবে না কি লিখেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটা ব্ল্যাক করে দিব এটা ব্ল্যাকিশ করে দেন আর উপরে যে ছোট ছোট লেখাগুলো এগুলি কি লেখা ভাইয়া এগুলো একটু এটা দরকার নাই মানে এটা জাস্ট আমি একটা সামারি রাখছি আচ্ছা গ্রাফ ওকে একটা গ্রাফ টাইপের কিছু একটা ওকে তাহলে তাহলে ঠিক আছে উপরে যদি কোনো ইফেক্টিভ কোনো লেখা থাকতো তাহলে আমি মানে বলতাম ওর জন্য জিজ্ঞেস করলাম তারপরের ছবিটা ভাইয়া জি দিদি আপনি বলেন হ্যাঁ আপু আমি ওই মডেম আনছি তো মডেম দিয়ে একটু চেষ্টা করে দেখতে চাচ্ছি আর কি আমি কি একটু লিপ নেব এখন আমার তো সিম হ্যাঁ হ্যাঁ ওকে ওকে নিয়ে নেন আচ্ছা আপু আমি 10 মিনিটের মধ্যে আবার জয়েন দিচ্ছি ওকে ঠিক আছে ওয়ান টাইম ফার্স্ট ডেলিভারি বেস্ট কোয়ালিটি সার্ভিস আদার পার্সন সার্টিফিকেশন গ্যারান্টি আচ্ছা ফার্স্ট রেসপন্স ওকে তারপরে ভাইয়া এটা একটা হচ্ছে আমি একটা পেজ তৈরি করছি একটা ফার্ম হাউসের জন্য জি বলেছিলেন দেখেছিলাম তারপর হচ্ছে এটা একটা আচ্ছা ভাইয়া এখানে এই যে এই এখানে যে ছবিগুলি দিচ্ছেন না এটা তো আপনার কাজের স্যাম্পল দিচ্ছেন তো এই স্যাম্পলের আগে একটা জাস্ট ঢুকায় দেন যে এটা আপনার এখানে হচ্ছে আপনার স্যাম্পল হোয়ার ইজ মাই স্যাম্পলস দিয়ে তারপরে এইটা দেন এইটা হয়তো ওই যে স্যাম্পল আকারে যে ফার্মের ছবিটা দিলেন না তার আগে যে স্লাইডটা তার নিচে একটা লাইন আপনি অ্যাড করে দিতে পারেন একটু বোল্ড করে যে এগুলি হচ্ছে আমার স্যাম্পল ওকে ওকে ঠিক আছে তারপরে ভাইয়া এটা হচ্ছে আরেকটা স্যাম্পল ঠিক আছে স্যাম্পলের লিখাগুলি যদি আপনার নাম নামের জায়গাগুলি যদি মনে হয় প্রবলেম তাহলে হচ্ছে ওই যে যাদের পেজের নাম ওই পেজের নামগুলি হচ্ছে আপনি একটু ইয়ে করে দিবেন ব্লার করে দিবেন বা ওই জায়গাটা আপনি হচ্ছে রিমুভ করে দেন পেজের নামের জায়গাটুকু শুধু হোয়াইট কালার করে দেন বুঝতে পেরেছেন ভাইয়া কোন জায়গা যে আউটলেট এটা নাকি কোন জায়গাটাকে ব্লার করে দিব মানে পেজের নামটা যেখানে দেখা যাচ্ছে যদি মনে হয় যে পেজের নামটা দেখা গেলে প্রবলেম সেক্ষেত্রে ওই জায়গাটা ব্লার করে দেন মানে ওই নামটুকুকে ঢেকে দেন কথা হচ্ছে এটা ওকে আমি তো বুঝিনি স্পেসিফিক যদি আমি এই ছবিটাই কথা বলি এটা হচ্ছে আউটলেট বামে একটা লোগো আছে আর একটা কভার পেজ আছে আউটলেট হ্যাঁ এটা কি পেজটা কি ধরেন পেজ আসলে হয় কি এগুলি তো আমরা তো সবাই করি না এখন আমরা কাজের ক্ষেত্রে স্যাম্পল হিসেবে আমরা ওদের পেজের ছবি নিয়ে আসতেছি এখন যার পেজের ছবি সে যদি কখনো দেখে সেটা দিয়ে যদি সে ক্লেম করে তখন আপনার প্রবলেম হয়ে যাবে কিন্তু আপনি যখন ওই জায়গার নামটাকে একটু ব্লার করে দিবেন বা ওই স্লাইডটা খুব দ্রুত চলে যাবে যেটা বুঝতে পারবে না বায়ার কিন্তু স্যাম্পল আকারে দেখে গেল বুঝতে পেরেছেন ভাইয়া তাহলে আর ওই এগুলোকে আমি 3 সেকেন্ড 3 সেকেন্ড করে দিই যে আমার স্যাম্পল গুলো 3 সেকেন্ড 3 সেকেন্ড করে দিই সেটাও পারেন অথবা ওই যে নামের যে জায়গাটা আছে না আউটলেট হ্যাঁ এই যে নিচে নিচে কাটলেট নাম আপনার এটা কিন্তু পুরোটা ব্লার হয়ে আছে তো আমি বুঝতে পারছি না এই যে এখন ঠিক আছে আউটলেট যে এই যে নিচে দেখেন আউটলেট ইউজার নেম সহ একটা জায়গা আছে না এই জায়গাটাকে হ্যাঁ এই জায়গাটাকে আপনি হয়তো একটু হোয়াইট করে দেন তারপর ওই যে এখানে যে ছবিটা আছে ছবিটা একটু চেঞ্জ করে অন্য আরেকটা ছবি বসাই দেন এই জায়গাটা এই ছবিটা কভার পেজের হ্যাঁ কভার পেজের ছবিটার জায়গায় আপনি অন্য আরেকটা ছবি বসায় দেন এতটুকু একটা এই ছবিটা কি আপনি ইয়েতে নিয়ে যান ক্যানভাতে নিয়ে গিয়ে এই জায়গাটাকে আরেকটা ছবি বসানো যাবে এই জায়গায় হ্যাঁ যাবে যাবে হ্যাঁ তো ওইটা আবার ওই যে প্রোফাইল ফটো যে জায়গাটা আছে ওই জায়গার ছবিটা চেঞ্জ করে দেন তাহলে এই ছবি এই পেজের ওনার যদি কোনোদিন দেখে সেও কোনোদিন এটা আপনাকে ইয়ে করতে পারবে না ক্লেম করতে পারবে না যেটা আমার পেজ তাহলে তো আচ্ছা এটা হচ্ছে আমার ইয়েটা আমার লিংকডইনের পেজ আপনার লিংকডইনটা আমাকে তাহলে বাসমতিটাও তো করতে হবে এখানে যে বাসমতি যেটা আছে হ্যাঁ বাসমতির ছবিটা দরকার এটা তো আমি আনতে পারবো না বাসমতির কভার পেজটা বাসমতির লোগোটা বাসমতির রেস্টুরেন্ট বাসমতির কভার পেজ আপনি যখন দিতে পারছেন না বাসমতির এখানে অন্য আরেকটা ছবি দেন ছবি দিলে এই ছবিটা তো ঢেকে যাবে তো আর ওদের যে নামটা আছে ওই নামটাকে আপনি ইয়ে করে দেন ব্লার করে দেন বাস হয়ে যাবে ওকে বুঝছি মানে কেউ যেন বুঝতে না পারে যে এটা নামটা কি হ্যাঁ
বুঝতে না পারেন আপনার প্রোফাইল আপনার যেমন আপনার নামের সাথে আপনার প্রোফাইলের মিল থাকবে, তো লিংকডইনে যখন আপনার প্রোফাইলটা দেখাচ্ছেন তো সেই জায়গায় আপনার নামটাকে আপনি ব্লার করে দেন। ঠিক আছে এবং আপনাদের যদি মনে হয় যে নিজেদের প্রোফাইল দিতে প্রবলেম তাহলে লিংকডইনে অন্য কারো যার প্রোফাইলের কানেকশন বেশি আছে তারটা দেন, অন্য কারোটা না পেলে আপনারা আমারটা দেন, আমারটা দিতে পারেন, আপনারা চাইলে আমি আমারটার স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ওকে ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমার টুইটারের। আর লাস্ট আরেকটা হচ্ছে আচ্ছা এটা একটা হচ্ছে গিয়া এটা লিংকডইনের একজনের তার 500 কানেকশন আছে। আর লাস্ট স্লাইড হচ্ছে এটা। এখন আমার একটা প্রশ্ন আছে তাহলে তো আমাকে আর নতুন করে ওই ছবি আকারে স্লাইড দেওয়ার দরকার নেই, একটা ভিডিওটাই হচ্ছে ছবি আকারে পিডিএফ মানে ছবিগুলিকে পিডিএফ করে তখন আর প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি আপনি আপনার স্যাম্পল দেখিয়ে দিয়েছেন। কারেক্ট, ভিডিওতে আমি পাবলিক দিব একটু হোল্ড ভাইয়া। আচ্ছা ভাই যেখানে আপনি ইয়ে আকারে করেছেন ভিডিও আকারে করেছেন ভিডিওটা আমাকে দেখান, ভিডিওটা আসলে আপনার 40 সেকেন্ডস এর হলই হবে, ম্যাক্সিমাম 40 সেকেন্ডস এর ভিডিও দিয়ে দেন। এটা কি অন্য কারো গিগ থেকে নিয়েছেন? না না এটা আমি অন্য জায়গা থেকে নিয়েছি, কারো গিগ থেকে না। ওকে গিগ থেকে না নিলে ঠিক আছে, অন্য জায়গা যেখান থেকে নিয়েছেন সেটা কি সেখানে কি কপিরাইটেড ইস্যু আছে? থাকতে পারে, থাকতে পারে ভাইয়া। তাহলে বেটার হয় কি এই ছবিটা আপনি ইয়েতে ক্যানভাতে বানায় নেন। ঠিক আছে ক্যানভাতে বানিয়ে নেন তাহলে আপনার জন্য বেটার হয়, যদি থাকতে পারে ফাইবার কিন্তু সাথে সাথে ফ্ল্যাগ মেরে দিবে আপনার আপলোড করে যে 24 ঘন্টার জন্য ওরা রিভিউতে নেয় না। হ্যাঁ 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 ওরা আপনাকে দেখাবে অ্যাক্টিভ গিগ, ওরা কিন্তু 24 ঘন্টার জন্য আপনাকে রিভিউতে নিয়ে নিবে এবং তখন যদি কোনোভাবে ফাইবার এটাকে প্রেডিক্ট করতে পারে যে এটা কারো কপিরাইটেড ইস্যুর আন্ডারে ছিল সাথে সাথে আপনাকে ফ্ল্যাগ দিয়ে দিবে। আপনি যদি ওখানে গ্রাফ লিখেন অনেক ধরনের গ্রাফ চলে আসবে, আপনি ওখান থেকে একটা গ্রাফ ওখানে বসাই দিতে পারবেন। আচ্ছা এই গ্রাফটা কিন্তু অথেন্টিকেট গ্রাফ, হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে 2017 তে ইয়ে কতজন ছিল সোশ্যাল মিডিয়ার ইউজার কতজন ছিল 2.86 বিলিয়ন আর যেটা 25 হবে 4.41 বিলিয়ন আর বর্তমান আছে 3.60। আচ্ছা এই ছবিটা যেখান থেকে নামিয়েছেন ওই ওই জায়গাটা আপনার কি মানে কপিরাইটেড ইস্যু ফ্রি কিনা বা আপনি পিক্সাবেতে দেখেন পিক্সাবের ওরা কিন্তু কপিরাইটেড ফ্রি ছবিগুলি দেয় না, ওটা কারণ এটাকে আমি মডিফিকেশন করছি এটা সে দেখাতে পারবে না। ওকে তাহলে তো হয়েই গেল, মডিফিকেশন করে দিলে হয়েই যাবে, এটা আমি অনেক মডিফিকেশন করছি। ওকে ভাইয়া আর ওমর ফার আরেকটা কি ভাইয়া একটু হোল্ড করুন ভাইয়া এটা শেষ করি আমি। ভাইয়া আপনার লেখাগুলি না বোঝা যাচ্ছে না, একটু মানে এভাবে রেখে দেন একটুখানি তারপরে যদি একটু ক্লিয়ার হয়, কারণ আমরা লেখাগুলি কেউ কি পড়তে পারছেন ভাইয়া লেখা? অন্যদের কি অবস্থা? একটু রাখেন FAQ, ডু ইউ অনলি ওয়ার্ক উইথ ওয়ান মান্থ? No, I didn't have an agreement. I cannot work with you for
long time I can even give you some give you some er porer ki likhechen promotional 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 service ami ki tar sathe ek mashe kaj korbo amra na ami tomar sathe long time e kaj korbo proyojone ami kichu promotional kajo tomar kore debo acha will you set up page for me yes ami tomar page set up kore debo since I know graphic design I can provide you logo design cover page page design profile picture etc will extra charges what if I have a social media page yet no issue I will create a social media page for you and promote organic with fully optimized just give me a message to discuss in details do you need access to my existing page yes I need to be admin to access the social media accounts I manage how many social media account hobe na ekhane social media page hobe karon page er adminship deya jay account er kono adminship deya jay na kintu acha so yes I need to be a admin to access all admin jodi tar page hoy jodi tar facebook page hoy shei khetre adminship dibe ar jodi tar account hoy tahole hocche che apnake profile hoy tahole she access dibe acha 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 tarpora how many social media accounts you can manage at the same time I can manage as many social media accounts as you need at the same time I will schedule post and provide you schedule for each of the for your accounts during the delivery of your order tarpora what do you need for me jeta apni amake gotokal ke disen eta ami ekhane boshai dise same ekhi jinish ta ektu modification kore ekhane acha tarpora what other service do you offer I can do photo eta to ekhi kotha chilo I can do photo video edit can create a logo and business card etc where can I find sample for you for your work my sample work are into my gig gallery just click on my gig and see my sample works or message me I will show you the sample can I review post before posted yes I can send post for your approval as soon as they are ready then I will schedule the post and provide you the project do I need to give you my username and password ei jinish ta common jana dorkar apnar kach theke eta username and password hocche profile er jonno bhaiya acha tele ekhane likhi je not required for facebook and linkedin pages you need to add me as an admin or oblique eta oi je upore ekta page er kotha chilo na oikhane যে এক্সেস এর প্রয়োজন কিনা তো এক্সেস এর জন্য কি আপনার প্রোফাইল মানে লিংকডইন আর সোশ্যাল মিডিয়া সরি লিংকডইন আর ফেসবুক পেজের জন্য আমাদের তার ইউজারনেম আর পাসওয়ার্ডের প্রয়োজন নেই তারা জাস্ট আমাকে অ্যাডমিন রোলটা দিয়ে দিলেই হয়ে যাবে বাকি সবগুলোর জন্য আমার এক্সেস লাগবে প্রোফাইল নেম ইউজারনেম এবং পাসওয়ার্ড লাগবে লেক্সি যে রিকোয়ার্ড ফর ফেসবুক লিংকডইন ইনস্টাগ্রাম টুইটার প্রোফাইল ইট ইজ 100% কনফিডেনশিয়াল আমি মোটামুটি এগুলো প্রশ্নগুলো রেডি করছি এখন না ভাই আপনার প্রশ্নগুলো মানে ভালো क्वेश्चन এগুলো আপনি দিতে পারেন আচ্ছা এটা গেল তারপরে আর এটা হচ্ছে আমার ইয়াটা ফেসবুক মার্কেটিং এর এটা আমি চেক করে নিছি এটা পুরোপুরি ঠিক আছে ডেসক্রিপশনটা 100% ইউনিক আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো হ্যাঁ এই জিনিসটা আমি ইয়েলো করে রাখছি এই জিনিসটা আমি আসলে বুঝি নাই কারণ আরেকজন ভাইয়া লেখাটা না এখানে খুব ব্লার আমি বুঝতে পারছি না সেটআপ ফেসবুক পিক্সেল অন ইওর ওয়েবসাইট এই জিনিসটা অর্থটা কি এটা হচ্ছে পিক্সেল সেটআপ করা পিক্সেল সেটআপ হচ্ছে একটা কোড থাকবে ফেসবুকের থ্রুতে আমরা পাবো ফেসবুকের পেজের নামে ওই পিক্সেলটাকে নিয়ে আমরা তাদের ওয়েবসাইটে বসাবো তার মানে কি হবে জানেন তার ওয়েবসাইটে মানে আমার ফেসবুক থেকে কতজন ভিজিটর তার ওয়েবসাইটে যাচ্ছে ওইটার একটা ট্র্যাকিং থাকবে ওই তাদের ইনফরমেশন গুলি থেকে যায় যেমন অনেক সময় আমরা দারাজে যাই কিন্তু দারাজে গিয়ে আমরা ফেসবুকে আসলে দারাজের অ্যাপগুলি আমাদেরকে দেখায় না বা অন্য একটা ওয়েবসাইটে গেছি ওই ওয়েবসাইটের যদি কোনো অ্যাড হয় সেটা কিন্তু আমার ফেসবুকে দেখায় আপনাদের কখনো চিন্তা হয় যে এই অ্যাডটা তো আমার এখানে কেন দেখাচ্ছে ফেসবুকে কারণ হচ্ছে ওরা আপনার ইনফরমেশনটা অলরেডি কালেক্ট করে ফেলেছে কালেক্ট করে নিয়ে ওরা হচ্ছে আপনাকে রিটার্গেট করে আপনার উপরে অ্যাড রান করায় ও আচ্ছা মানে এই এই মানে পিক্সেল সেটআপ করে দিলে ফেসবুকের থ্রুতে ওই ওয়েবসাইটে কত ভিজিটর গেল সেটা ওদের কাছে একটা অ্যামাউন্টটা মানে একটা অ্যানালিটিক থাকে এবং ওই অ্যানালিটিকে আবার হচ্ছে আপনার ইনফরমেশন গুলো ওদের কাছে কালেক্ট হয়ে যায় কালেক্ট হয়ে যাওয়ার পরে এই ইনফরমেশন গুলো ওদের কাছে থাকে হচ্ছে 90 দিন
আচ্ছা এখানে আমি বলছি যে আমরা যে যে কাজগুলো আমি পারি বা অন্যান্য যারা ইয়ে করবে প্রোফাইল অন্যান্য যারা না আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি আপনাদের হয়তো সমস্ত দেখানো হয়নি কারণ আমাদের একটা ইয়ে ছিল যে আপনাদের আটটা ক্লাসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে দিতে হবে সরি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে দিতে হবে ওই জন্য আমরা ফেসবুকের অপটিমাইজেশনের পরে অফ হয়ে গিয়েছিলাম সো আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট অপটিমাইজ হবে কাভার ফটো লোগো ডিজাইন আপনার কাজ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন পোস্ট অ্যান্ড শেয়ার ইট অন ফেসবুক টুইটার লিঙ্কডইন ইনস্টাগ্রাম ভাইয়া ফেসবুকের কাজটা না আমরা টুইটার লিঙ্কডইন ইনস্টাগ্রাম দিব না এটা দিব কি আমরা ইন্টিগ্রেট দিব যে তার সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেট করে দিব তার ওয়েবসাইট ইন্টিগ্রেট করে দিব সেটা বেশি ইফেক্টিভ হয় আপু একটা প্রশ্ন ছিল জি ভাইয়া প্রশ্নটা হলো আমরা তো অনেকগুলো পেজ দেখি যে বিজনেস পেজ আর কি তো ওগুলোতে অনেকগুলো আমরা শপ দেখি না ওই শপের মধ্যে তো অনেকগুলো প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্ট গুলো তো বায়ারের অনেক সময় ডিজাইন করে তো এটা ওই যে প্রোডাক্ট ডিজাইনের ওই এটা কি ইমপ্লিমেন্ট দেওয়া যাবে না ইয়াতে যে আমি তোমার এখন বায়ার যখন শপের উপরে প্রোডাক্ট দিচ্ছে ধরেন তার শপ তার প্রোডাক্ট এখন প্রোডাক্টের তো আসলে ডিজাইন হয় না প্রোডাক্টটা হবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রোডাক্টের জন্য তারা ব্যাকগ্রাউন্ডটা শুধু রিমুভ করে প্রোডাক্টের কিন্তু আলাদা কোনো ধরেন কারো ড্রেসের যদি প্রোডাক্ট হয় প্রোডাক্টটা ড্রেস হয় ড্রেসের প্রোডাক্ট মানে ড্রেসের ডিজাইন কি আপনি করে দিবেন আপনি সেটা জানতে চাচ্ছেন না 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 ওটা না মানে হচ্ছে একটা প্রোডাক্ট তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরপরে তো আবার এটাকে আরো কিছু মানে এডিট হ্যাঁ এডিটের অপশন থাকে কিন্তু এডিট এডিট করতে হয় এখন সবাই তো আসলে এডিটটা করে না সবটা বেসিক্যালি কারা করে জানেন যারা ই-কমার্স সাইডের কাজ করে সবটা বেসিক্যালি প্রয়োজন হয় ই-কমার্স সাইডের জন্য কিন্তু মানে আমাদের বাঙালিরা আমরা অনেক সময় বুঝি না যে সবটা যে আসলে আমার ই-কমার্স সাইট না থাকলেও শপের থ্রুতে আমি কাজ করতে পারি সবটা কিন্তু যে কেউ পেজে ক্রিয়েট করতে পারে যারা ধরেন ই-কমার্স সাইট নাই তাদের আসলে নিজেদের প্রোডাক্টের ছবি তারা নিজেরাই দিয়ে দেয় যদি সে চায় সেক্ষেত্রে সে পারবে ওই ডিজাইনটা আপনাকে দিয়ে গ্রাফিক্সের যে এডিটের কাজগুলো সেটা আপনাকে দিয়ে করাতে পারবে যদি সে চায় সেটা হচ্ছে বায়ারের সাথে যখন শপ নিয়ে কথা বলবেন তখন আপনি বলে দিবেন আমি এই কাজটা পারি তোমার যদি এটা প্রয়োজন হয় তুমি আমাকে নক করতে পারো বা তুমি আমাকে দিয়ে করাতে পারো বুঝতে পেরেছেন এখানে আমি কি রাখলাম যে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন উইথ পোস্ট এন্ড শেয়ার অর্থাৎ আমি ডেসক্রিপশন দিব পোস্ট করব এবং শেয়ার করব কোথায় কোথায় ফেসবুকে টুইটারে লিঙ্কডইন ইনস্টাগ্রাম আমি ফেসবুক মার্কেটিং এর কাজ আমি শুধু ফেসবুকে করব টুইটার লিঙ্কডইন ওই জায়গায় করব না ওইটার জন্য এক্সট্রা পেমেন্ট নিব যেটা এখানে আমি বলবো না এটা হচ্ছে ওই যে ভাইয়া এটা কিনলে এটা ফ্রি নিচে ছোট করে লিখে থাকে না শর্ত প্রযোজ্য এখানে না এখানে টুইটার লিঙ্কডইন ইনস্টাগ্রাম এগুলি দিব না না দিব না কন্ডিশন এগুলি লিখবই না ও তাই আচ্ছা হ্যাঁ টুইটারগুলোকে বাদ দিয়ে দিব হ্যাঁ ফেসবুকের পর থেকে পুরোটা বাদ দিয়ে দিব আচ্ছা সেটা ফেসবুক পিক্সেল অন ইওর ওয়েবসাইট গেট মোর ট্রাফিক ফর ইওর বিজনেস প্রমোট ভাইয়া এখানে থাকবে অ্যাড ক্যাম্পেইন থাকবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ থাকবে শিডিউল পোস্টিং থাকবে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন থাকবে ওয়েবসাইট ইন্টিগ্রেশন থাকবে সেটআপ কল টু অ্যাকশন থাক কল টু অ্যাকশন বাটন এতগুলো কি এতে জায়গা হবে কিনা যে 1200 না ছিল না 800 ছিল 1200 ছিল 1200 হ্যাঁ আমি তাহলে একটু লিখে নেই কি কি বলবেন আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ক্যাম্পেইন ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন না হ্যাঁ এড ক্যাম্পেইন তারপরে অর্গানিক প্রমোশন অর্গানিক প্রমোশন শিডিউল পোস্ট শিডিউল পোস্ট সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন ওয়েবসাইট ইন্টিগ্রেশন ওয়েবসাইট ইন্টিগ্রেশন সেটআপ কল টু অ্যাকশন বাটন কল টু অ্যাকশন এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে লিখবেন হচ্ছে কল নাও হোয়াটসঅ্যাপ ভিজিট নাও এই টাইপের যে ইয়েগুলি থাকে ওইগুলি আর হচ্ছে কল টু অ্যাকশন বাটন তারপরে কাস্টম ইউআরএল ইউআরএল হ্যাঁ তারপরে
অটোমেশন সেটআপ অটোমেশন সেটআপ অটোমেশন সেটআপ তারপর আর কি ছিল আমরা সব শিখবো তো আপনার কাছে এগুলো কি মনে হচ্ছে ভাইয়া মাশাআল্লাহ ঠিক আছে কারণ হচ্ছে আমি বলি অপটিমাইজেশন অটোমেশন তারপরে যে call to action button tapore integrate hello hello apnara ki amar kotha shunte pachhen na apnar kotha ami onekkhon shunini bhaiya maybe amar disconnect hoye gechilo ami bollam call to action button tarpore integration tarpore automation eguli kintu optimization tarpore hocche ki bollam aro ekta মোটামুটি ওনাদের শুধু এখন বাকি আছে অ্যাড ক্যাম্পেইন এবং পিক্সেল সেটআপ এই দুইটা ছাড়া মোটামুটি ফেসবুকে যে কথাগুলি বলেছি প্রত্যেকটা জিনিস আমি আপনাদের দেখিয়েছি তাহলে এগুলো কি আমরা সামনে ক্লাস পাবো হ্যাঁ আপনারা অবশ্যই পাবেন আপনারা যারা পরে জয়েন করেছেন এই ক্লাসগুলি যারা মিস করেছেন তাদের জন্য এই ক্লাসগুলি আমি আবার রিপিট নিব আচ্ছা আচ্ছা আমি আবার রিপিট নিয়ে নিব এটা আপনাদের টেনশন কারণ হচ্ছে গিগ বানাচ্ছি খুব বড় বড় কথা বলে ওদের কিছুই জানলাম না তাহলে তো আর লাভ হবে না এটা আসলে ভাইয়া আপনাদের মনে হচ্ছে আমিও বুঝতে পারছি এটা আমার আমার বেলাও মনে হয়েছে আমি যখন শিখেছি তখন আমাদের ভাইয়া একটা কথা বলেছিল যে আপনারা গিগ খোলার সময় আপনারা যে ভয় পাচ্ছেন আপনারা কাজ পারবেন কিনা আপনারা এইটা চিন্তা করবেন যে কাজটা আমি পারি তার মানে আপনারা পারেন সো আমি আপনাদের গিগ খোলার সময় কথাটা বলেছিলাম যে আমি পারি তার মানে আপনারা পারবেন আমি যতটুকু পারি আমি আমার 100% টুকু আপনাদেরকে দিব হুম হুম ঠিক আছে আমি তাহলে আমার ডেসক্রিপশনটা আমি তাহলে আপডেট করে নিচ্ছি হ্যাঁ ভাই ওখানে আরো আছে কাস্টম ইউআরএল আছে তারপরে কি কি বলেছে আমি তো ভুলে গেছি আমাকে একটু রিপিট যদি করে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ক্যাম্পেইন ক্যাম্পেইনের অর্গানিক প্রমোশন শিডিউল পোস্ট সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন ওয়েবসাইট ইন্টিগ্রেশন সেটআপ কল অ্যাকশন কল টু অ্যাকশন বাটন সেটআপ কল টু অ্যাকশন তারপরে অ্যাকশন বাটন হবে এটা অ্যাকশন বাটন হবে ভাইয়া কল টু অ্যাকশন বাটন তারপর কাস্টম ট্যাব ভাইয়া কাস্টম ট্যাব কাস্টম ট্যাগ না হ্যাঁ সেটআপ কাস্টম ট্যাব তারপরে হচ্ছে আপনার শপ ক্রিয়েশন শপ ক্রিয়েশন পিক্সেল সেটআপ তো লিখেছেন আপনি হ্যাঁ লেখা আছে অর্গানিক প্রমোশনও লিখেছেন হ্যাঁ লেখা আছে আপাতত মনে হচ্ছে না আর কিছু বাদ গেছে তারপর আপনি যে লিস্টটা করেছেন ভাই লিস্টটা একটু লিখে আমাকে দিয়ে দেন আমি একটু চেক করে নিব না আমার যদি পরে মনে হয় আমি বাকিটুকু অ্যাড করে দেব আপনাদেরকে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তারপরে আর গিগের কোনো কাজ আছে আমার গিগ তো এখানে এখন আবার সব নতুন করে ইয়ে করতে হবে আমি যেটা রেডি করছি এখন ছবিগুলো সব ইয়ে করতে হবে ছবিগুলোকে ওই কিছু ব্লার করে আমি আবার নতুন করে সেট করতে হবে আচ্ছা ভাই ওইটুকু করে নেন আর ফেসবুকের গিগের জন্য আপনার ইয়েটা বেশি করে নিতে হবে আমি যে ভিডিওটা দেখাইছি যেটা 10টা ছবির মিলে একটা ভিডিও সেটা তো ছিল আমার সোশ্যাল মিডিয়ার এখন ফেসবুকের জন্য আমাকে আরেকটা রেডি করতে হবে ফেসবুকের জন্য সেম ওয়েতেই রেডি করবেন ফেসবুকের ইয়েটা আপনার দিতে হবে ফেসবুকের আচ্ছা আমি ফেসবুকের আপনাদেরকে ভিডিও দেখাবো না স্যাম্পল ভিডিও আমি আপনাদের দেখাবো তারপরে হচ্ছে যেখানে হচ্ছে আপনার ফেসবুক পেজের সেটিংস এর কাজ থাকে যেখানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন সেট করে ওইগুলিকে একটু মার্ক করে দেয়া বা তারপরে তিনটা চারটা পেজের ছবি দিয়ে দেয়া আর পিক্সেল সেটআপের যে ছবিটা প্রয়োজন হবে পিক্সেল সেটআপের ওই ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিব আমি প্রোভাইড করে দিব না ঠিক আছে আমি রেডি করে নিচ্ছি ওকে
ফরম্যাটটাকে পাবলিশ গিগ দিয়ে দিব আর কোনো কিছু ভাইয়া আপনি স্ক্রিন শেয়ার করেন আপনার আচ্ছা স্ক্রিন শেয়ার করেন আমি একটু দেখে নেই যাতে পরবর্তীতে তার কোনো প্রবলেম না হয় স্ক্রিনশট করেছেন ছবি তিনটা এসইও করা হয়েছে জি আনতাহলে ফার্স্ট কেক পাবলিশ করছেন আপনার সেকেন্ড ছবিটা একটু দেখি এখানে দেখবেন নাকি এটা দেখা যাচ্ছে হ্যাঁ আপনার ছবি কিন্তু আসেনি আপু এটার আমারটা ধরবো ক্লোজ ওকে ঠিক আছে আপনারটা ধরেন ইনক্রিজ এঙ্গেজ এন্ড গ্রো গেট ফলোয়ার্স অটোমেটিক্যালি টাচ ইওর সাকসেস তারপরেরটা লেট মি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর সমফুকান এন্ড ফর ওকে কিন্তু চায়ের কাপের দুই জায়গাটা আচ্ছা ঠিক আছে কবে যান পাবলিশ দিয়ে দেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে পাবলিশ করে দেন দেখেন বিসমিল্লাহ আকবার আল্লাহু আমিন একদম নজরি বাবু মনে মনে ধরে ফেলান বিসমিল্লাহ বলে পাবলিশ করে এটা হাসলেন আপনাদের জানেন এটা আপনাদের যে মানে ফ্রিল্যান্সিং আপনারা স্টার্ট হলো আজকে থেকে ডান দিন দিচ্ছি বিসমিল্লাহ তোবকা মনে রইল আমার থ্যাংক ইউ ফজল ভাই আপনাদের ফ্রিল্যান্সিং স্টার্ট হলো এই যে গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে তারপরেও কিন্তু গিগ অ্যাক্টিভ হয়নি এখনো আপু জি আমার টাইটেল তো টাইটেলের মতো হই রইছে জি আমার টাইটেল টাইটেল ওহো আহা আই গিগ এডিট করেন গিগ এডিট করেন এটা কোথায় এখন এডিট করে দেন কোথায় যাব দেখছো এটা আরে এই যে দেখেন এখানে কর্নারে 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 একদম ডান পাশে আপনার যে টাইটেল চেঞ্জ করি না আপনি বলবেন না আমি তো আল্লাহর নাম না হয় বিসমিল্লাহ বলে আপনি গিগ পাবলিশ করে দিয়েছি আরে বিসমিল্লাহ বলে হয়ে গেছে যখন আশা অবশ্য নাই এখানে আপু আরে না ভাই এই যে কাটটা নিচে নিয়ে আসেন কাটটা নিচে নিয়ে আসেন গিগটা যেই জায়গায় এই জায়গায় নিয়ে এসে দেখেন এই যে ক্যান্সেলেশনের পাশে একটা অ্যারো সাইন আছে ক্যান্সেলেশনের পাশে একটা অ্যারো সাইন আছে এখানে লিখেন আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া গুলো কেটে দিব আই উইল বি লিখা লাগবে না ইওর সোশ্যাল মিডিয়া আই উইল বি থেকে শুরু করেন আই উইল উইল লিখা লাগবে না বি থেকে শুরু করেন আরে হ্যাঁ এই যে ডিজিটাল মার্কেটিং ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারপরে যান তারপরে যান তারপরে যান তারপর আরে ভাইয়া দেখে নেন এখানে কোনো কিছু এডিট করতে গেলে নাই হয়ে যায় কি না আবার এসে এডিট করবেন সেভ করেন সেভ করে করে দেখে যান যে কোনোটা বাদ আছে কিনা আপনি আসলে আমারে আমি এক উতাল উতাল মানুষ আপনি আমারে আরো উতাল করে দিয়েছেন ওটা সেভ করে আসেন না জি আপু এটা 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 ওটা সেভ করছি তো আচ্ছা আপু এখন আবার যাবেন প্রত্যেকটা স্টেপ শেষ করে যান জি যান
সেই তেন ভালো কাজ করছেন আসলে খান দিলেন আমার মনটা উপরে কি যাবেন ইনশাআল্লাহ যে এটা চেঞ্জ করা সেভেন রিভিউ দেখব আরে না নিচে আসেন নিচে আসেন এটা তো করা হইছে এসএমটা করা হইছে তো না সেভ দেন দেন দেখেন এরপরে পাবলিশ গিগ এর অপশনটা আসে কিনা গিগ গিগ তো পাবলিশ হয়ে গেছে সেভেন প্রিভিউ দেন এই এই তো চলে আসছে গিগ তো পাবলিশ হবে আপনার গিগ তো চলে আসছে না এখন হচ্ছে ভিডিও আসবে হচ্ছে 24 ঘন্টা ইয়াতলে পরে বলে দিছে তো লিখে দিছে 24 ঘন্টা দেখে স্ক্রল করেন আপনাদের দরে পিটাবো আমি মারেন না ফরওয়ার্ড না আরে উপর ওটা উপর ওটা স্ক্রল করেন থামেন আচ্ছা ঠিক আছে যান ঠিক আছে খান থ্যাংক ইউ এখন থেকে এই যে যতক্ষণ আপনার পিসি অন থাকবে এই ট্যাবটা যাতে 5 মিনিট পর পর রিফ্রেশ হয় ফাইবারের ট্যাবটা যাতে 5 মিনিট পর পর রিফ্রেশ হয় ওকে যতক্ষণ পিসি অন থাকবে এবং রাতে 12টার পর থেকে দুপুর 12টার পরে আপনার হচ্ছে বাই রিকোয়েস্ট দেখবেন বাই রিকোয়েস্ট কোথায় দেখবেন সেটা আমি দেখাই দিচ্ছি স্ক্রল করেন উপরে উঠেন ওই যে আপনার নাম ড্যাশবোর্ড 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 হ্যাঁ যান মরে গেলে হবে মরে গেলে হবে মরে কমিউনিটি সাথে মরে মেসেজ মেসেজ হ্যাঁ এই যে মরে বাই রিকোয়েস্ট দেখছেন বাই রিকোয়েস্ট ক্লিক করলে বাই রিকোয়েস্ট এখানে দেখবেন আপনি এখনো তো আসে নাই না এসে পরে কে জানি আসে নাই দেখছেন এখানে চলে অ্যাক্টিভ লেখাটা হচ্ছে যে কি আপনার বাইরে এইটা অ্যাক্টিভ হতে সময় লাগবে আরো মেসেজের অপশন দেখবেন মেসেজে লাল বাতি জ্বলবে সো টাইম টেবিল এখন থেকে আপনার এই ফাইবারে টাইম দিতে থাকে বুঝছেন ওকে আপু ফেসবুকে স্ক্রল করা আর ওই যে টুসটুস করে কথা বলা টেক্সট করা এগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়ে এই এই ট্যাবটা অটো রিফ্রেশারে দিয়ে রাখেন যাতে 5 মিনিট পর পর রিফ্রেশ হয়ে যায় ওকে আপু আচ্ছা ইমতিয়াজ আপনি স্ক্রিন শেয়ার করেন ইমতিয়াজ থ্যাঙ্ক ইউ আপু ওয়েলকাম আমাকে আরাফাত ভাইকে থ্যাঙ্ক ইউ ইমতিয়াজ কোন গিগ ওপেন করবেন হ্যালো ইমতিয়াজ আছেন আপু লিংকডইনটা ভিডিও রেডি করেছেন জি আপু সব রেডি করছি লিংকডইনে ট্যাগ কই আপু ইয়া আছে সব দেখাচ্ছি আমি আচ্ছা এটা ইমতিয়াজ ভাই ফ্যামিলি দুই ভাই এক বোন আপনারা জি আপু সব তো কপি হয়ে গেছে আপনি কি করব এখন আপনার প্রোফাইলে যাবেন ইমতিয়াজের মানে মাউস যে নোট দিছে এটা ক্রস করেন হ্যাঁ ওই যে আপনার ছোট্ট ছবি দিছেন আপনি ছবির ওখানে যান না আপনার প্রোফাইলে যান ক্রিয়েট নিউ গিগ দেন আপনার এখনো টেস্ট আসে না ইমতিয়াজ ও আমি তো চেক করি নাই এখানে আসলে কি কোনো কিছু তো আসে না এখানে আমার ওদের টেস্টের অপশনটা চলে আসলো আপনাদের আসলো না কেন আচ্ছা যান দেখব নে আচ্ছা ক্রিয়েট নিউ গিগ দেন দিছি তো আপু কন্টিনিউ ইন্টারেস্ট ভাই ভিডিও গুলা চালাইতেন আপুর একটু ফ্ল্যাগ খাইতো
হ্যাঁ এই 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 দুই করেন আপনারা আপনারা আর ইমতিয়াজ কই আসতেছেন আপনি এইখানে কেন আসছেন আবু ভিডিও চালাইতে হইছে যে ইমতিয়াজ আমি যে শব্দগুলো বলি এটা মাথায় ঢুকান আর কারো শব্দ মাথায় ঢুকাবেন না স্ক্রল করেন আবু আমার ডেসক্রিপশনে একটু প্রবলেম আছে তো আমি এটা ঠিক করে দেব কিছুক্ষণ পর এটা ওই একবার দিছিলাম যে ওটা একবার চেঞ্জ করছি তাও চেঞ্জ হয় নাই আচ্ছা ঠিক আছে আমরা পরে চেঞ্জ করব না কন্টিনিউ দেন হোল হোল ওই যে সিলেক্ট অকুপেশনে যান কোথায় স্কিলস এর উপরে সিলেক্ট অকুপেশন দেখতে পাচ্ছেন দেখ ও নিচে নামে হ্যাঁ খালি ঘর এটাতে দেন আদার 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 আর একদম নিচেরটা হ্যাঁ 18 20 ইয়ার 18 20 দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট রোল লাস্টটা তারপর হচ্ছে ডেটা এন্ট্রি লিড জেনারেশন আদার শেষ চলে আসেন চলে আসেন চলে আসেন কাজ শেষ এখানকার ওকে ওকে কন্টিনিউ কন্টিনিউ দিয়ে যান এখন ফিনিশ দেন দিতে কত মায়া লাগে রে ট্যাগ কই এখন ট্যাগ বাই করেন একটা মিনিট ট্যাগ বাই এক মিনিট টাইম দিতে পারবো না দুই দিন পরে আমার নাম আমি ভুলে যাবো লিঙ্কডইন পেজ কানেকশন গ্রোথ লিড জেনারেশন তারপর হচ্ছে অ্যাড রান অ্যাড্রান তো হবে না অ্যাড্রান লিংকডইন এর কি অ্যাড্রান এর কথা আমি বলেছিলাম আপনাদের আপু জব পোস্ট হবে না উনি দি রাখছে তো তাই বললাম এখানে উনি অ্যাড্রান থেকে দিছে কি করে ওটা অ্যাড্রান হবে না অ্যাড্রান ছাড়া বাকিগুলি লিখেন অ্যাড্রান ছাড়া বাকিগুলি লিখেন এখানে আপু হ্যাঁ তারপরে ওমর ফারুকের মতো কাজ হোক গিগ এডিট হয়ে যাবে লিংকডইন প্রোফাইল পেজ এতবার লিখলে কিন্তু ইয়ে নিবে না টাইটেলে নিবে না ওরা দেখাবে আপনার কিওয়ার্ড ডেন্সিটি বেশি দেখাবে ওরা পেজ গ্রোথ আপু ঠিক আছে এখন তারপরে যে ডিজিটাল মার্কেটিং লিখেন নিচে ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন তারপরেটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং না সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ছিল না সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল মার্কেটিং ছিল আপু সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন তারপরে সার্ভিস টাইপ এর টাইপ সিলেক্ট করতে হবে তো সার্ভিস টাইপ প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন আপু এটা প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন না সোশ্যাল মিডিয়া আর ইয়ে ছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ছিল
ম্যানেজমেন্ট মেবি আপ ম্যানেজমেন্ট আপু জি ওমারটা হচ্ছে যে কি একটু ক্যাটাগরি ডিজিটাল এর ওখানে ক্লিক করুন তো ইনটেজ ভাই কেন অন্য ক্যাটাগরি আছে আপু ওনারটা রাইটিং এন্ড ট্রান্সলেশনে দিলে বেটার হয় না রাইটিং এন্ড ট্রান্সলেশনে আপনার হচ্ছে যে কি লিংকডইন প্রোফাইল নিয়ে একটা ইয়া আছে পার্ট আছে তো তাহলে যখন হচ্ছে উনি এটা দিবে তো আরেকটা যখন গিগ খুলবে তাহলে রাইটিং এন্ড ট্রান্সলেশন এখানে একটা কথা আছে রাইটিং এন্ড ট্রান্সলেশনটা বেসিক্যালি যাবে হচ্ছে যারা কন্টেন্টের কাজ করে লেখালেখি করে তাদের জন্য আর আপনার যেটা যাবে এটা যাবে ডিজিটাল মার্কেটিং এর জন্য এই ক্যাটাগরি ডিফারেন্স এর জন্য পরে গিগ গুলি হচ্ছে ফাইবার থেকে ভ্যানিশ করে দেয় যারা রাইটিং ট্রান্সলেশন যাবে ওদের যে রিকোয়ারমেন্ট থাকবে তখন কি হবে জানেন ও যে বায়ার রিকোয়েস্ট পাবে ওই বায়ার রিকোয়েস্ট গুলি একটাও ইমতিয়াজ রিপ্লাই দিতে পারবে না তখন ইমতিয়াজ ফ্রাস্ট্রেশনে থাকবে জান সব তো আপনার মতো ধৈর্যশীল না ইমতিয়াজ এমনি অধৈর্যের মানুষ লিঙ্কডইন দিবেন এখানে জান লিঙ্কডইন এর পরে তো কিছু দরকার নাই তারপরে তো দিমুনি হ্যাঁ আপু দুষ্টামি করতেছি আচ্ছা তারপরে ওই যে উপরে যে পাঁচটা ট্যাগ লিখেছেন ওই ট্যাগ পাঁচটা এখানে লিখেন আপু কোন কমা দিতে হবে কমা দিবেন কেন এটা এন্টার দেন লিখে এন্টার দিবেন তাহলেই ট্যাগ নিয়ে নিবে কোন কমা দাড়ি কমা দিতে হয় না সেভেন কন্টিনিউ না হ্যাঁ লিংকডইন এর দেখি কি লিখাচ্ছে টাইটেল কন্টেন্ট এক্সেসিভ লিংকডইন লিংকডইন বেশি লিখেছেন লিংকডইন ওয়ার্ডটা কয়বার লিখছেন লিংকডইন প্রোফাইল লিংকডইন পেজ কানেকশন দুইবার ওইখানে লিংকডইন কে একটা বিজনেস পেজ লিখে দেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লিখেন নাকি এর মতো লিখবেন সাকলাইনের মতো ইন্টারমিডিয়েট স্টার্ট ইন্টারমিডিয়েট এরপরে মনে হয় প্রো কি জানো সরি ওরকম কি যেন একটা ছিল মাঝেরটা ইন্টারমিডিয়েট প্রিমিয়ামটা প্রো লিখেছে বেসিকটাকে কি যেন লিখেছিল আপু এন্ট্রি ইন্টারমিডিয়েট এরকম ওইরকমই কিছু একটা ওর আবার ইমোজি ইউজ করেছে দেখলাম লিখেন লিখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লিখেন ইমতিয়াজ এখানে না রে ভাই আরে দেখ কেমন ফেলিক বাবু ওই যে নেম ইওর প্যাকেজ এখানে লিখেন লিখবো বেসিক হ্যাঁ স্ট্যান্ডার্ডের জায়গায় স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের জায়গায় প্রিমিয়াম তারপরে ডেসক্রিপশন দেন কি কি ডেসক্রাইব করেন কি কাজ আপনার বেসিক প্যাকেজ কি লিখেছেন
প্যাকেজিং আমাকে দেখান। আচ্ছা আমি প্যাকেজটা দেখাচ্ছি। হ্যালো জি ভাইয়া, এটা তো প্যাকেজ না, এটা তো প্যাকেজ না। আপু কোনটা বুঝেছেন তো? এখানে যে কাজ করবেন, তো একটা প্রোফাইল কি ফার্স্ট প্রোফাইল রেডি করে দিবেন, তারপরে প্রোফাইলের কানেকশন দিবেন, ওই প্যাকেজের একটা প্যাকেজ আছে না, প্যাকেজগুলি আপনি রেডি করেন নাই? না আপু প্যাকেজের কথা তো কিছু বলেননি, তাই আমি আর ইয়া করিনি। আজ প্যাকেজটা কি করবেন সেটা আপনি যদি না দেখেন আমি কিভাবে বলবো? বলেন আপনাদের কি দিয়েছিলাম, আপনাদের কি দিয়েছি আরাফাত? জি আপু আপনাদের কি দিয়েছিলাম? আমি আমি কালকে কিন্তু ইমতিয়াজ ভাইকে বলছিলাম যে প্যাকেজটা ইয়ার থেকে রেজওয়ান আপু থেকে নিয়ে নিতে। ইমতিয়াজ ভাই আমি কালকে আপনাকে কথা বলছিলাম। ইমতিয়াজ ভাই আছে? ইমতিয়াজ ভাই নাকি আমি নেই জানি না ভাইয়া, আমি মনে হয় নাই। উনাকে আপু কালকে বলছিলাম আমি প্যাকেজ ট্যাকেজ নিয়ে রাখতে, এখন হয়তো উনি আর বুঝে নাই। ইমতিয়াজ মিউট করে রেখেছে। জি আপু ভুলের মিউট ছিল। কালকে আপনাকে আমি প্যাকেজ নিতে বলছিলাম। জি ভাই আপু আপু এখন রিজওয়ান আপু তে নিয়ে নিবে এখন? দাঁড়ান কি এখন পাবেন? ওরা তো অনেক ব্যস্ত, ওরা কি এখন থাকবে অনলাইনে? ওই প্যাকেজটাতে ছিল যে সে প্রোফাইল ক্রিয়েট করে দিবে, 100 কানেকশন দিবে, এটা বেসিক প্যাকেজে ছিল। তারপরেরটাতে ছিল সে 250 কানেকশন দিবে, এরপরেরটাতে হচ্ছে যে আপু 500 কানেকশন দিবে, এটাই ছিল আপু। টার্গেটেড 500 কানেকশন? হ্যাঁ আপু, এটা হচ্ছে প্রিমিয়াম। 500 কানেকশনের জন্য টাইম কতদিন ছিল রিজওয়ানা? একদিন 100 তো হিসাব করে হচ্ছে যে কি 500-র জন্য 5 দিন লাগবে, তো বাড়তি হিসাবে 10 দিন নাকি 15 দিন নিয়ে লেখা ছিল, আমার ঠিক মনে নাই আপু। ক্রিয়েট করার টাইম আমি ছিলাম তো এই জন্য। রিজওয়ানা 21 আপু বলে লিংকডইন এটা পাবলিশ করে নাই ইয়া বললো। ইমতিয়াজ ভাই বল, আমি তো জানি না। তাহলে তো আমি জানি না, লিখেন বলেন ওনাকে প্যাকেজ। একসাথে দিছি, যার কারণ হচ্ছে আমি ওটা মানা করতেছি। create an optimized profile and target audience 100 data diye dibe, eta likhle hobe। create an optimize
create an optimized linkedin profile জি আপু and send 100 target audience sorry target connection আচ্ছা এই ফসল কি আমাদের ফসল নতুন ফসল আর বেতার ইয়া বেতারে কি লিড জেনারেশন পেজ এগুলা গিগ এক্সট্রাতে দিবেন সব এই প্যাকেজটা পুরোটাই আপনার লিংকডইন প্রোফাইল নিয়ে থাকবে লিংকডইন ক্রিয়েট এন্ড অপটিমাইজ লিংকডইন প্রোফাইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ লিংকডইন প্রোফাইল এবং টার্গেটেড 150 কানেকশন না আপু প্রথমটাতে 100 দিছিল পরেরটাতে 250 এর পরেরটাতে 500 এভাবে দিছিল এখন উনি 150 কমা দিয়ে লিখেন টার্গেটেড 150 কানেকশন তারপরেরটাতে যাবেন সেম জিনিসটা লিখবেন শুধু 150 জায়গায় 250 লিখবেন তারপরেরটাতে 150 জায়গায় 500 লিখবেন ওইটা কপি করে নিয়ে আসেন আমিও বলি আমার ক্রিয়েট এত ছোট কেমনে গেছে এটার আনসার আমি দিব না আপনার কতক্ষণ পরে কয়টা কানেকশন 250 আপনারা যে 250 কানেকশন আমরা কইতাছি আপনি কি আসলে দিতে পারবেন না ভাই এই জন্যই তো আপনাকে বললাম যে ওনারকে দেখে তারপরে কানেকশন দেন রেজওয়ানা উপর কথা বলি না আপনি তো সেটাই বলতেছি ও কি 250 কানেকশন পারবে তো এটা 250 রাখেন আর হচ্ছে যে কি প্রিমিয়ামটা 300 রাখেন 300 এর উপরে দিবেন না ওনাকে প্রিমিয়ামটা কেউ নেবে না তাইলে আচ্ছা প্রিমিয়ামটা তো অন্য প্যাকেজ ঢুকাইতেছি আমি দেন দেন 250 দেন আর এটা হচ্ছে হুবহু কপি করেন আড়াইশোর জায়গায় 350 দেন আপনি পুরোটা কাটা লাগে নাকি খালি দুই কাটি তিন দিলে দুই তো আচ্ছা এবং সাথে লিখেন কাস্টম ইউআরএল প্লাস সাইন দেন একটা এটার সাথে একটা প্লাস সাইন দেন কানেকশনের সাথে একটা প্লাস সাইন দেন তারপরে কাস্টম ইউআরএল লিখেন আহারে ইমতিয়াজ ভাই রে কাস্টম মাইনাস সাইন দিবেন না তো মাইনাস প্লাস প্লাস দিছে আমার কাছে মাইনাস লাগতেছে কাস্টম ইউআরএল আর দাঁড়ান পরে যান আপনি আপনি তো অ্যাবাউট লিখতে পারবেন না আপনি আর কি পারবেন লিংকডইন এর আর কি কাজ আছে ওনার আপু এগুলাই দেন আর এরকম করেন না আপু 350 টার্গেট অডিয়েন্স দাও তো 350 মানে হচ্ছে যে কি ওনাকে মিনিমাম 500 গো পাঠাইতেই হবে ওইখান থেকে 350 জন অ্যাকসেপ্ট করবে ও কানেকশন পাঠাইতে তো ওনার টাইম যাবে না আপু টাইম যাবে আচ্ছা পেজ রেজুলেশন টিম এই বেস এই ব্যাচটার ইয়া লিংকডইন এর ক্লাস কখন আবার নেক্সট
কখন আবার আমি এখন আপনাদের টাইম বললে কি হবে? আজকে তো আমি ফেসবুক অ্যাড ম্যানেজার নিতে চাইছিলাম, পারছি সেটাও ঠিক, তাহলে আমি এভাবে আপনাদের ফিক্স করে ডেট তো বলে দিতে পারবো না, হতে থাকুক। ওদের হচ্ছে ফেসবুকের পরেই আমি হচ্ছে লিংকডইনটা স্টার্ট করব, লিংকডইনের পরে হচ্ছে আমি পিন্টারেস্ট ধরব, পিন্টারেস্টের পরে হচ্ছে ইউটিউব ধরব, তারপরে হচ্ছে তাদের ইনস্টাগ্রাম আর টুইটার ধরব। আবু আজকে শুরু করবেন না? হ্যাঁ, অ্যাড শুরু করব ভাইয়া, আমাদের ব্রেকের পর থেকে, মানে এর গিগটা হয়ে গেলে তারপর আমরা অ্যাড শুরু করে দেব। পেজ এভোলিউশনে যান, তিনটা পেজ এভোলিউশন দেন। কোথায় যাব আপু? এটা 10 দিন দেন। আবু এগুলো সব কি টিক মার্ক? 7 দিন 8 দিন ভাই, আচ্ছা 8 দিন 8 দিন 12 দিন এভাবে দেন। হ্যাঁ, ওগুলো সব টিক মার্ক। ম্যানেজমেন্ট টাইম, ম্যানেজমেন্ট ডিউরেশন, ম্যানেজমেন্ট ডিউরেশনও 4 দিন দেন। না, 3 দিন দেন, 3 দিন 3 দিন 3 দিন 3 দিনে 300, ম্যানেজমেন্ট ডিউরেশন 3 দিন, ওটা 8 দিনেরটা 7 দিন, 12 দিনেরটা 11 দিন। আচ্ছা, শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট তো একটাতেও যাবে না। ফুল টাইম এনগেজমেন্ট দেন, অ্যাকশন প্ল্যান দেন। এখানে না, প্রিমিয়ামে ফুল টাইম এনগেজমেন্ট এন্ড অ্যাকশন প্ল্যান দেন। শিডিউল পোস্ট না, আচ্ছা যান, শিডিউল পোস্ট না বলেছে, শিডিউল পোস্ট না, না শিডিউল পোস্ট না রে ভাই। আচ্ছা, তারপর প্যাকেজিং, প্যাকেজিং এর প্রাইস কত ছিল? 20-30-40 আরাফাত, আপনাদের কত? 20-30-40 না 25-35-45? 20-30-40 মনে হয়। আমরে জানাপুরটা পাবো আমার মনে নাই আসলে, অনেক আগে করছি তো। আচ্ছা, 20-30-40 দেন। ইমতিয়াজ, ইমতিয়াজ জানি আমি প্রচুর ডরে আছি, 20-30-40 দেন। ওকে, গিগ এক্সট্রা ফাস্ট ডেলিভারি হবে, হবে সব হবে, জয় হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ, জয় হবে, হ্যাঁ হবে হবে। আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেন, 3 দিনেরটা তো 3 দিনের আর 2 দিনে 2 দিনে 2 দিনে 2 দিনে দিবেন, 4 দিনেরটা 2 দিনে দিবেন, $10। আট দিনেরটা 4 দিন ছাড়া আর এসো, হ্যাঁ 4 দিনে দিবেন। পনেরো, আর এরপরেরটা 11 দিন না, 11 দিনেরটা হচ্ছে 7 দিনে দিবেন। 15, তারপরে যান, শিডিউল পোস্ট হবে না, ফুল টাইম এনগেজমেন্ট দিব না, অ্যাকশন প্ল্যান দিব না, গিগ এক্সট্রা দেন। 200 লিড কালেকশন করে দিবেন, কত রুগাবু? 200, আরাফাত বলেন, 200 lead connection মানে না, 200 connection growth, আপনি এখানে টাইটেল হচ্ছে lead generation, আর ওখানে হচ্ছে না না lead generation ছাড়া আরেকটা হচ্ছে, আমি যদি extra 200 connection বা 300 connection দিতে চাই সেক্ষেত্রে সেটা কি আপনাদের কি গেছে? ওটা তো আপু যারা হচ্ছে প্রোফাইলের জন্য দিছে তাদের দিয়ে মানে দিছেন, আমরা তো, আমি তো দিনে, আমি লিডার ইয়া দিছিলাম আপু, কন্টেন্ট দিছিলাম। আচ্ছা, আপনার তো কন্টেন্ট আছে, আপনার মেবি না, ওটা মেবি আপনার সিভি রাইটিং আছে, অ্যাবাউট সেকশন, বায়ো, ওই যে এত ক্যারেক্টারের বায়ো লিখবেন ওরকম কিছু একটা আপনার প্রোফাইলটা।
হ্যাঁ ঠিক আছে 200 কানেকশন লিখেন টার্গেটেড কানেকশন 200 টার্গেটেড কানেকশন কেউ বেসিক প্যাকেজ নিয়ে আপনার 200 কানেকশন যদি আপনি ওখানে 150 দিবেন সে হয়তো 300 350 400 লাগলো সে তখন গিগ এক্সট্রার উপর অর্ডার করে দিবেন তারপর লিখে দেন এখানে লিখে দেন আই উইল ইনক্রিজ ইউ 200 টার্গেটেড কানেকশন ফর $20 $220 $200 দিবেন $25 $20 দিবেন কেন $225 দেন আই উইল ইনক্রিজ ইউ 200 টার্গেটেড কানেকশন তারপর আপু ওই যে এক্সট্রা ডলার দেন $200 টার্গেটেড কানেকশন লিখে আবার $200 দিয়ে কি করবেন $20 দেন $20 দেন দুশো দিব চার দিন আর গিগ এক্সট্রাতে দেন গিগ এক্সট্রা আরেকটা গিগ এক্সট্রা অ্যাড করেন লিড জেনারেট আপনি লিড জেনারেট করতে পারবেন না পারবেন আল্লাহ নামে সবই করবেন হ্যাঁ লিড জেনারেট দেন আরফা থেকে যদি পুকুর না আমি সাতার কেমনে শিখব হ্যাঁ সেটাই দুইটা চুবানি খান তারপর সাতার অটোমেটিকলি শিখবেন আপনি আরফা থেকে একটু বলবেন ভাই আমি আসছি আমাকে দুইটা মিনিট টাইম দেন একজন একটু নাকে বলে দেন লাইকেন লিড জেনারেশন লাইকেন তো লিড জেনারেশন হ্যাঁ আই উইল জেনারেট 200 না বলছ আপু হ্যাঁ ভাই 200 তো বলতেছিল লিড জেনারেশন নাকি লিড জেনারেট দিব ভাই লিড জেনারেশন থাকুক আপনি নিচে লেখেন আই উইল জেনারেট 200 লিড ফর ইউ এই ফরওয়ার্ড ভাই আই গেছে আই উইল জেনারেট 200 লিড ফর ইউ হ্যাঁ মানে এটা কত দিবেন এটা মনে হয় আমারকে তো বোধ দিছিল এটা 30 দেন 100 লিড কালেক্ট করতে করে যাবে চার দিন লাগে না আপু আসলে ঠিক করেন 200 কালেক্ট করতে খবরই যাবে আপনার আমার নিজেরই হবে আপনার কি করবো দুইশো তো লাগছে তো ছোট কিন্তু অনেক বেশি ভাই যখন ইমেল কোম্পানি তারপরে যাচ্ছে নেম টেম সব চাপে তখন আর না বুঝবেন পার্সোনাল চাইলে তখন তো আরো ধরা যাবে
আমরা কি 7 কন্টিনিউ দিব নাকি সেভেন কন্টিনিউ দিয়েন না আপোসলে একটু দিয়েন কারণ হচ্ছে এটা প্রাইসিংটা নিয়ে আমি একটু কনফিউজ সেভেন কন্টিনিউ হচ্ছে 200 লিড জেনারেশনের যেটা প্রাইসিং $25 দেন ইয়েস পরে এসে প্রাইসিংটা বাড়াই নিতে পারবে আপু কত দিতাম 25 আমি 7 কন্টিনিউ দিচ্ছি কি ডেসক্রিপশন আপু দেখেন তো এটা এটা কুরসি কালকে আর লুকিং ফর সামওয়ান হু ক্যান স্কিলফুল এন্ড টেকনিক্যালি গ্রো কানেকশন ম্যানেজ প্রোফাইল এন্ড ক্রিয়েট ম্যানেজ পোস্ট ম্যানুয়ালি এন্ড অর্গানিক্যালি পোস্ট অর্গানিক্যালি ক্রিয়েট কেমনে করে পোস্ট অর্গানিক্যালি প্রমোট করে প্রমোট ক্রিয়েট ম্যানেজ প্রোফাইল এন্ড ক্রিয়েট ফ্যান্টাস্টিক পোস্ট ম্যানুয়ালি এন্ড অর্গানিক্যালি একটা পোস্ট ম্যানুয়ালি করা যায় অর্গানিক্যালি তো সেটা হয় না আর আপনি ওইখানে যা লিখেছেন যে আপনি প্রোফাইল ইয়ে করবেন ক্রিয়েট এন্ড অপটিমাইজ করবেন সেখানে এখানে লিখতে পারেন ফাইনেস্ট ক্রিয়েট ফাইনেস্ট পোস্ট ম্যানুয়ালি সেটা লেখা যায় অর্গানিক্যালি লেখা যায় না And also can do lead generation. Will you do not anymore? Actually, I'm here for you. I'm choosing the right gig. Why? What do you need from me? এটা তো আপনি কি নিড করছেন সেটা আপনার সার্ভিস কই? আপু সার্ভিস ইয়া এইটা service you will get acha linkedin profile creation and optimization group connection organically create linkedin group apni create linkedin group kore dite parben parbo apu etu ya korte par ki to dekhte ho ektu apni linkedin group dien na intiaz linkedin group dien na bhaiya lead generation ঠিক আছে hashtag keyword research ঠিক আছে seo search engine optimization এর কি কাজ করবেন linkedin এ আপনি আপু পোস্টের ক্ষেত্রে কি search engine optimization আপনি তো hashtag দিচ্ছেনই hashtag টাই তো seo এর কাজ করে দিচ্ছে আর কি search engine optimization এর কাজ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝছি এবার কানেকশন ফ্রম টার্গেটেড লোকেশন হবে কানেকশন ফর্ম ইট না কানেক্ট ফ্রম টার্গেটেড লোকেশন আচ্ছা কানেকশন ফ্রম টার্গেটেড লোকেশন আচ্ছা এখানে যেটা পেজে লিখেছেন পেজের এটা কি লিখেছেন আপনি আমাকে একটু বলেন তো ভাইয়া প্রোভাইড গাইডেন্স আমি আর দেখছিলাম বুঝছেন ইয়া কি বলে যে কয়েকজন একটা দেখছিলাম তো আরাফাত ভাইটা দেখছিলাম আমি এটা আরাফাত ভাইতে নিছি দুইটা লাইন লাস্টে দুইটা লাইন আরাফাত এটা দিয়ে কি বুঝাইছেন ভাইয়া আমাকে বলেন তো আবু কোনটা আবু গাইডলাইন আমি আর কোন কোনো কিছু দিয়েছি বলে তো আমার মনে হয় না আমি দেখি তো আমি নিজে দেখি আমি দিছিলাম প্রোফাইল provide guideline on managing the page apu erkom kichu ami managing the page apu ota diye apu iya bujheche action plan bujheche apu action plan diben just before wording eta judge likhchen ken eta just before wording message me discuss your best is option before giving ek agar ta mile nai
জি ভাইয়া এটা মিলে নাই তো আপু এটা কি লিখছে জাজ বিফোর অর্ডারিং এন্ড ম্যাসেজ মি টু ডিসকাস উইথ দ্য স্টক পরাদ ভাই চলে আসছে জি আপু হ্যাঁ সেটাই তো কথা ওর এই জন্যই তো লাইনটা আবার পড়লাম আমি এটা কার থেকে নিয়ে আসছেন ইমতিয়াজ ভাইয়া গেলো গেলো আমার পিসির কানেকশন গেলো না ইমতিয়াজের কানেকশন গেলো আমি ওটা তো আছে মেসেজ মি টু ডিসকাস ইওর বেস্ট অপশন বিফোর গিভিং দা অর্ডার সেইটা তো একটা মিনিংফুল লাইন এইজন্য আছে এখন এইটার সাথে আপনি যেটা অ্যাড করছেন সেটা কি একটা মিনিংফুল শব্দ দাঁড়াচ্ছে মানে সরি বাক্য দাঁড়াচ্ছে ভাইয়া টাচ বিফোর অর্ডার আপু এটা ওয়ার্ডটা একটা ছিল হ্যাঁ আমি এটা চেঞ্জ করে দিছিলাম এটা একটা ওয়ার্ড ছিল ওটা দিলে ভালো কেটে ওয়ার্ড ছিল জানো ভুলে গেছি আবার ভুলে গেছেন এখন কি করবেন বলেন ব্যাক কত মিলতেছে না তো বিফোর অর্ডার মে কতটা মিলতেছে না না কি আরাফাত ভাই লাইনটাই মেরে দিব এটা লাস্ট এটা আরাফাত ভাই লাইনটাই মেরে দেন আর কিছু করার নাই লাইন আরাফাত জিয়াবু ভালো ফেমাস হইছেন আপনি জিয়াবু আমাদের কারণ না দেখে আরাফাত ভাইটা দেখতেছে